আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রেট ডায়ালগে আমি দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি এবং সম্মানিত অতিথিদেরকে আপনারা চিনেন এবং জানেন, তাদেরকে টেলিভিশনের পর্দায় আপনারা প্রায়ই দেখে থাকেন। আমি কথা না বাড়িয়ে প্রিয় দর্শক আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রন্ধন বিশেষজ্ঞ। আপনারা যে প্রোগ্রামটি চ্যানেল আইয়ের পর্দায় প্রায়ই দেখে থাকেন, আপনারা দেশ বিদেশের রান্না, মজার রান্না, মায়ের হাতের রান্না, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আচ্ছা ভালো, আপনি কেমন? ভালো আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমার ভালো লাগছে আপনাদের এই অনুষ্ঠানে এসে। তারপরে অতিথি প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন, প্রাকৃতি এবং জীবন নামে যে প্রোগ্রামটি আপনারা দেখেন, অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম চ্যানেল আইয়ের, যেটি বাংলাদেশ থেকে সম্প্রচারিত হয় এবং আমরা ইউরোপে এবং বিশ্বের 6টি মহাদেশে চ্যানেল আই সম্প্রচারিত হচ্ছে, 6টি মহাদেশে। এবং প্রাকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের ডাইরেক্টর, চ্যানেল আই এবং ইমপ্রেস টেলিফিল্মের জনাব মুকি মজুমদার বাবু। আসসালামু আলাইকুম। কেমন আছেন বাবু? ভালো, আপনি ভালো? আমি আছি ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদেরকে না, আপনি আপনার চ্যানেল আইতে সময় দিচ্ছেন। কেমন আছেন আপনি? ভালো, অনেকদিন পরে আসা হলো আর কি। আপনি তো লাস্ট আসছিলেন 2012-এ। হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, মানে এর মধ্যে আসা হয়নি। আসলে ব্যস্ততার জন্য আসা হয় না, মানে অন্যদিকে কাজ করতে গিয়ে অন্যান্য জায়গায় যান। আপনি ডেনমার্কে তো আপনি একবার গিয়েছিলেন। হ্যাঁ, এই হ্যাঁ এনভায়রনমেন্ট যে কনফারেন্সগুলো হয়, যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স এনভায়রনমেন্ট নিয়ে, সেই কনফারেন্সগুলো তো যাই প্রতি বছরই বিভিন্ন জায়গায়। এর পাশাপাশি এই প্রোগ্রামের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও যেতে হয়, সেটাও একটা কারণ, মানে ব্যস্ততার কারণে এদিকে অনেকদিন আসা হয়নি। দীর্ঘদিন পরে আপনি আসছেন লন্ডনে, থ্যাংক ইউ বাবুভাই। প্রিয় দর্শক, আমরা প্রাকৃতি ও জীবন নিয়ে আপনারা যে প্রোগ্রামটি দেখেন, আমরা সেই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক এবং প্রাকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকি মজুমদার বাবু। আপনারা জানেন যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে পৃথিবীতে, এখন পরিবেশের যে সমস্যা দেখা দিয়েছে সেটি শুধু বাংলাদেশে না, পৃথিবীর প্রায় দেশে। তবে আমরা বাংলাদেশ সম্পর্কে আমরা বাবুয়ের কাছ থেকে জানব কি হচ্ছে বাংলাদেশে এবং পরিবেশ নিয়ে তিনি কাজ করছেন। এবং বাবুয়াই যে প্রোগ্রামটি করে থাকেন প্রিয় দর্শক, এটি আমি পৃথিবীর অন্য কোনো টেলিভিশনে হয় কিনা আমার জানা নেই, তবে এনভায়রনমেন্ট নিয়ে তিনি কাজ করছেন এবং কেকা ফেরদৌসি তিনি রন্ধন নিয়ে দীর্ঘদিন থেকে, শুধু চ্যানেল আইতে না, তিনি শুরু করেছিলেন বিটিভি দিয়ে, নাকি বিটিভি দিয়ে শুরু আপনি? কত বছর হলো? বাইশ বছর চলছে। 22 ইয়ার্স, তার মানে আপনি শুরু করেছেন 94 থেকে, অনেকদিন আগে। তাহলে আপনি বাবুয়ার সিনিয়র নাকি? আপনাদের মানে সম্পর্কটা কি, দর্শক আপনাদেরকে জানিয়ে রাখা ভালো হয়, আপনারা আপনাদের বুঝতে সুবিধা হবে। বাবু ভাই এবং কেকা ফাতারা দুজনই স্বামী স্ত্রী, আপন স্বামী স্ত্রী নাকি? এখন আপনি বলেন, আপনি মানে কেকা আগে শুরু করেছেন না আপনি আগে শুরু করেন? কেকা অবশ্যই মানে ছোটবেলা থেকেই নানা ধরনের অনুষ্ঠানের সাথে জড়িত ছিল, কারণ ওদের ফ্যামিলি যেহেতু এই অঙ্গনে পদাচরণ ছিল, বাবা মা এবং সবাই, মানে ভাই ও সাগর, ফরিদুর রেজা সাগর, তো সব মিলিয়ে ওদের মানে এই অঙ্গনে পদচারণ আমার আগে, ডেফিনেটলি। কিন্তু আমি যখন স্টুডেন্ট, আমি যখন ব্যাচেলার্স পড়ি সে সময় 76-77, ওই সময়টা আমি বিটিভিতে প্রোগ্রাম করতাম। তারপর আমি চলে আসলাম লন্ডনে পড়াশোনা করতে এবং এখান থেকে আবার চলে গেলাম ইউএসএতে, টেক্সাসে। তো আমি দেশে ফিরে যাই পড়াশোনা শেষ করে 84-এ ইউএসএ থেকে, এবং তারপরে ব্যবসা, এবং ব্যবসার করতে গিয়ে আর এই জগতে আমার আসলে অনেক দিন এর থেকে দূরে ছিলাম আমি, এই মিডিয়ার থেকে।
তারপরে আবার আমি ফিরে আসলাম আমার এই অনুষ্ঠান নিয়ে। তার আগে অবশ্য আরও কিছু অন্য অনুষ্ঠান করেছি, তবে এই প্রকৃতিও জীবনের ব্যাপারটা আইডিয়াটা আসলো কিন্তু অন্য একটি অনুষ্ঠান করতে গিয়ে, যেটা আমি ইউএইতে একটি অনুষ্ঠান করতাম লাক্স চ্যানেল আই পারফরমেন্স অ্যাওয়ার্ড, এবং সেটা করতে গিয়ে ওটার সাথে যোগ করে একটা অনুষ্ঠান হতো রোড টু শারজা বলে, এবং সেখানে আমরা আমরা ইউএইর নানা দিক তুলে ধরতাম। তো ওই অনুষ্ঠানেরই একটি অনুষ্ঠান ছিল 2008 সালে, ওদের বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম ওরা কীভাবে ডেভেলপ করছে, ওরা কীভাবে তাদের নানা জিনিস দিয়ে ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করার চেষ্টা করছে। তো সেখানে যেমন ওরা বিভিন্ন দেশ থেকে পশু পাখি নিয়ে আসছে, গাছ লাগাচ্ছে, ঘাস লাগাচ্ছে, ওয়াটার বডি তৈরি করছে, করে বিলিয়নস অফ ডলার খরচ করছে খালি এই মরুভূমিকে শীতল করার জন্য, ওদের ইকোসিস্টেমকে ঠিক রাখার জন্য। আর সেখানে আমরা কি করছি, এটাই আমার কাছে ধাক্কা লাগলো আর কি ওই অনুষ্ঠানটা করতে গিয়ে, ওই ডকুমেন্টারিটা। এবং তারপরে আমি চিন্তা করতে শুরু করলাম যে কিভাবে এটাকে অ্যাড্রেস করা যায়। তো বাংলাদেশে ফিরে আসলাম ওই অনুষ্ঠানটা করার পরে 2008 সালের ডিসেম্বরে এসে 2009-এর আমি এটা নিয়ে কাজ করা শুরু করলাম। এবং 2009-এ তখন আসলে কি তথ্য উপাত্ত আছে আমি জানি না, কি আমাদের কি অবস্থা জানতাম না। সুতরাং আমি কি করলাম, 6 মাস শুধু বিভিন্ন অঞ্চলে আমাদের যারা টেকনিক্যাল লোক ছিল তারা ভিডিও করে 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 153টা ক্যাসেট হলো। আমি ক্যাসেট নিয়ে বসলাম এবং দেখে বুঝলাম যে না, এই প্রোগ্রাম করা সম্ভব। আমাদের ছোট্ট একটি দেশ কিন্তু আমাদের বায়োডাইভার্সিটি এত রিচ, আমাদের জীববৈচিত্র্য এত এত পপুলেশনের পরেও মানে আনবিলিভেবল, এবং সেটাকে আমরা কিভাবে ধ্বংস করছি এবং না বুঝে, আসলে যে বুঝে করছি তা না, কিন্তু না বুঝে এবং প্রয়োজনে, কারণ জনসংখ্যার চাপ আছে। পাশাপাশি আরেকটি জিনিস হলো যেটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রয়োজন, কারণ বাড়িঘর করতে হবে, বাসস্থান না থাকলে লোকজন থাকবে কোথায়? সুতরাং তাতে গিয়ে কি হচ্ছে, বন জঙ্গল কাটা পড়ছে, আমাদের পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিরাট সমস্যা, কিন্তু কিন্তু আমরা যদি এখনই এটার দিকে নজর না দেই তাহলে আলটিমেটলি কিন্তু আমরা সব হারিয়ে ফেলবো, এবং সব হারিয়ে ফেলা মানে কিন্তু আমরা নিজেরাও হারিয়ে যাবো কিন্তু। তো সেইখান থেকেই আর কি এই চেষ্টাটা, এই অ্যাওয়ারনেসটা। এবং আমার জানা মতে এশিয়া কিংবা ইউরোপ কিংবা অন্য কোনো দেশে, মানে সারা পৃথিবী আমার নজরে কখনো পড়েনি এই ধরনের একটা অনুষ্ঠান। যেটা এটা করে সেটা হলো অ্যাডভেঞ্চারাস প্রোগ্রামগুলো করে, তাদের পশু পাখি নিয়ে কিংবা বিভিন্ন অঞ্চল নিয়ে ডকুমেন্টারিগুলো করে, কিন্তু অ্যাওয়ারনেস এরকম একটা 6টা সেগমেন্ট নিয়ে 25 মিনিটের একটি অনুষ্ঠান, এইটা আমার চোখে পড়েনি। এবং আমি অনেক যে দেশে যে যাই, যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে, এই ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সে যে যাই, তখন তো ওদের ওখানে নানা স্টল থাকে বিভিন্ন দেশে, তাদের সাথে গিয়ে কথা বলি, তাদের সাথে আমি আমার জিনিস দেখাই, বলে হ্যাঁ ইটস এ ভেরি ইউনিক আইডিয়া, তুমি আমরা তো চিন্তাই করতে পারি না তুমি এটা কিভাবে তোমার মাথায় আসলো। তো যাই হোক, এই আর কি মোটামুটি আর কি এই ব্যাপারে। বাবুভাই থ্যাংক ইউ। প্রিয় দর্শক, বাবুভাই যখন এই প্রোগ্রামটি শুরু করেন, আমি তখন প্রথম প্রোগ্রামটি আমি দেখেছিলাম এবং আমার কাছে তখন মনে হয়েছে যে এরকম একটি আইডিয়া আমার মাথায় আসলো না কেন, এবং আমি আমি মোটামুটি জেলাস, কারণ আমি তো মানে নতুন কোনো আইডিয়া নিয়ে আসতে পারি নাই। আমি চ্যানেল আই এখানে শুরু করার পরে আমি কি করছি, একটা টক শো, গতানুগতিক টক শো, যেটি মাঝে মাঝে মধ্যে অনেকেই বলে মধ্যরাতে আপনারা টক শো করে দেশটাকে উদ্ধার করেন, কিন্তু আপনি বাবু ভাই সেখানে আপনি কাজ করছেন এবং নতুন একটি ইউনিক আইডিয়া, যেখানে আপনাকে বিদেশিরা বলছে যে আপনি একটি ইউনিক আইডিয়া নিয়ে আসছেন, আপনি আসলে একটি ইউনিক আইডিয়া নিয়ে আসছেন। আসলে ব্যাপারটা একটা ধাক্কা খেয়েই শেখা, মানে আমিও একটা ধাক্কা খেয়ে শিখলাম যে আজকে ইউএইতে মানে মিডল ইস্টে ওরা মধ্যপ্রাচ্যে ওরা কি করছে, আর ওদের মরুভূমিকে বাঁচানোর জন্য, আর আমরা আমাদের সব আছে, যে দেশে একটা বিচি ফেললে গাছ হয়, তো সেখানে আমরা কি করছি, আমরা ধ্বংস করে ফেলছি সব। আপনি কি মনে করেন যে আপনার এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ সজাগ হচ্ছে বাংলাদেশে? আমি বলবো এই 6 বছরে অনেক সচেতনতা বেড়েছে, এবং পাশাপাশি যেটা আমার কাছে খুব ভালো লাগে, মানুষ কিন্তু এখন একটা প্রাণী যদি আহত হয় কিংবা ধরেন কোথাও কেউ কিছু করছে, তারা এগিয়ে আসে এবং ফোন করে বলে যে আমরা এটাকে কি করব, এটাকে বাঁচাবো কীভাবে কোনো আহত প্রাণী পেলে, আবার অনেক সময় নিয়ে আসে আমার কাছে। তা আমি যদিও আমি তো আর মানে এটাকে
লালন পালন করার উপায় নেই, আমি তখন বন বিভাগকে জানাই, বন বিভাগ তখন টেক কেয়ার করে। তো এই ধরনের ঘটনাও ঘটছে। প্লাস আমি যেটা দেখি যে সেটা হলো যখন প্রত্যন্ত অঞ্চলে যাই, একেবারে ইন্টেরিয়র, যেখানে ইলেকট্রিসিটি নাই, প্রপার স্যানিটেশন নাই, সেসব জায়গায়ও যখন যাই দেখি মানুষ কিন্তু আস্তে 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 কিন্তু এই জিনিসটা ছড়াচ্ছে। কারণ আমি যেটা করি সেটা হলো আমি কিন্তু ওইসব জায়গায় গিয়ে কিন্তু স্কুলগুলোতে কথা বলি, বাচ্চাদের ডিভিডি দেখাই, ওদের বই দেই, ওদের নানা উপকরণ দিই, আমাদের ম্যাটেরিয়ালগুলো দিই, তার মাধ্যমে অ্যাওয়ারনেসটা তৈরি করার চেষ্টা করি। কারণ ওদের যেহেতু ইলেকট্রিসিটি নাই ওইসব জায়গায়, তো সেখানে আমরা কি করি, আমাদের ঢাকার থেকে প্রজেক্টর নিয়ে যাই, স্ক্রিন নিয়ে যাই, ওখানে চালিয়ে আমরা দেখাই ওদের, এবং ওদের বলি যে গাছ কেন রক্ষা করতে হবে, এই প্রাণীগুলোকে কেন রক্ষা করতে হবে, সেগুলো ওদের এই মেসেজগুলো দিই। আপনার ভয় করে না মাঝে মধ্যে আমি দেখি যে সাপ, তারপর অনেক কিছু, মানে আপনি খুব কাছ থেকে এগুলোকে, মানে আপনার লোকজন ক্যামেরা করছে বা আপনি তাদের সাথে আছেন? হ্যাঁ, আমি তো প্রায় যাই বিভিন্ন বন জঙ্গলে যাই এবং উপকূলে যাই। আমরা একটা আরেকটা কাজ করি যে পাখি শুমারি, যেটা খুবই মানে সবাই বলে পাখি আবার শুমারি করে কিভাবে, পাখিকে গোনা যায়, কিন্তু গোনা যায় পদ্ধতি আছে। তো সুতরাং আমি আমরা এটা প্রতি বছর করি, বাংলাদেশ বার্ড ক্লাবকে সাথে নিয়ে আমরা বার্ড ক্লাব আর আমরা মিলে একসাথে করি এবং জলচর পাখি শুমারি করি আমরা। এবং এই আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ মাইগ্রেটরি বার্ড, যেটা পরিযায়ী পাখি বলি আমরা, সে তারা কিন্তু যায় এই সাইবেরিয়ার থেকে, শীত প্রধান কান্ট্রিগুলোর থেকে। এবং সেখানে আমরা কিন্তু আগে যেটা দেখতাম যে এই সিলেট অঞ্চলে, অন্যান্য হাওড় অঞ্চলে এবং আপনার ইসেতে বলে এই উপকূলীয় অঞ্চলগুলোতে, সেখানে আপনার এই পাখিগুলো শিকার করা হতো এই সময়। এটা কিন্তু এখন অনেক কমে এসছে, মানে এই অ্যাওয়ারনেসের মাধ্যমে। এবং লোক কিন্তু এখন বাধা দেয়, মানে শিকারি পাখি খাওয়া ব্যাপারটা যে এটা যে ঠিক না এবং এটা যে ইল্লিগাল, অবৈধ, সে ব্যাপারটাই কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু অনেক বেড়ে গেছে এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে। হ্যাঁ বাবু ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আমরা একটি ডকুমেন্টারি দেখব প্রকৃতি এবং জীবন নিয়ে, যেসব কাজ করছেন বাবু ভাই এবং তার বাইরেও তিনি অনেক কিছু করছেন, আমরা সেটি জানবো তার কাছ থেকে। তবে তার আগে আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, আমরা যদি প্রকৃতি ও জীবনের উপর যে ডকুমেন্টারি সেটি একটু দেখানো যায়। সুজল সুফল শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই দেশকে প্রকৃতি তার নিজ হাতে সাজিয়েছে। হাজার বছর ধরে বয়ে চলা নদ নদী, বিস্তীর্ণ উর্বর ফসলের মাঠ আর অবারিত সবুজের শোভা দিয়ে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা আমাদের ছোট্ট এই ভূস্বর্গে রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ। ভৌগোলিক কারণেই আমাদের দেশ বন্য বন্য প্রাণী সম্পদে বেশ সমৃদ্ধ। এদেশের বন্য প্রাণী সম্পদ স্থানীয় জীব বৈচিত্র্যের ভাণ্ডারে যেমন এনেছে প্রাচুর্য, তেমনি বিশ্বময় পরিচিতি দিয়েছে বাংলাদেশকে। এখানে চিরসবুজ বন, শালবন বা ম্যানগ্রোভ বনের মতো বনভূমি দেখতে পাওয়া যায়। ভিন্নধর্মী এ বনভূমিগুলো এদেশের জীব বৈচিত্র্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বা প্যারাবনের অবস্থান এই দেশে। জোয়ারভাটার অনন্য এই প্রাকৃতিক বনভূমি নানা প্রজাতির জীব বৈচিত্র্যের অন্যতম আধার। স্থলজ, জলজ, সামুদ্রিক, পাহাড়ি, দ্বীপ সমন্বিত প্রাকৃতিক সম্পদের আধার আমাদের এই বাংলাদেশ। বিভিন্ন মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর বিচরণ প্রায় সর্বত্র। এদেশের প্রাকৃতিক পরিবেশের অবিচ্ছেদ্য অংশ বন্য প্রাণী। এদের মধ্যে উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী অন্যতম। এরা যেমন পরিবেশের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখে, তেমনি নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম উৎস।
আবাসস্থলের ভিন্নতার কারণে এদের আকার আকৃতিতেও রয়েছে ভিন্নতা, যা তাদের করে তুলেছে আরও বৈচিত্র্যময়। বনভূমির পাশাপাশি আমাদের দেশের জলাভূমিগুলো নানা ধরনের প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। হাজার বছর ধরে বাংলাদেশের বৈচিত্র্যময় এই প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বাঙালির জীবন ও জীবিকা। তবে মানবসৃষ্ট ও প্রাকৃতিক বিভিন্ন কারণে নির্মল বাংলার প্রকৃতি ধীরে ধীরে তার সজীবতা হারিয়ে ক্রমেই হয়েছে মলিন। অপরিকল্পিত নগরায়ন, গাছপালা ও বনভূমি উজাড় করে ফেলা, কৃষিতে ব্যাপক হারে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, যানবাহন, ইটের ভাটা ও কলকারখানা থেকে নিঃসরিত কালো ধোঁয়া পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। এক সময়কার প্রমত্তা নদীগুলো বর্তমানে ভয়াবহ দূষণের শিকার। অবৈধভাবে হত্যা ও শিকার করার কারণে বিপন্ন দেশের বন্য প্রাণীগুলো। এর পাশাপাশি বৈরী জলবায়ুর হুমকির মুখে আছে আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ। জনসংখ্যার ঘনত্ব, দারিদ্রতা ও নিচু সমতল ভূমিতে বসবাসের কারণে জলবায়ুর পরিবর্তন এদেশের জন্য মারাত্মক হুমকি ডেকে আনছে। সার্বিকভাবে ক্ষতির শিকার হচ্ছে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। বাংলার প্রকৃতিতে আবার প্রাণের সঞ্চার ঘটাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে যাচ্ছে। দর্শক, আপনারা ডকুমেন্টারির কিছু অংশ আমরা আপনাদেরকে দেখিয়েছি এবং প্রাকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি আজকে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন কেকা ফেরদুসি, যিনি রন্ধন বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, আপনারা যেটি ডকুমেন্টারিটি দেখলেন এবং সেখানে প্রচুর কথাবার্তা বলা হয়েছে এবং ইটের বার্তাও যে পরিবেশ দূষণের আরেকটি কারণ সেটি আমার জানা ছিল না, আমি বাবুয়ের প্রোগ্রাম থেকে এটি জেনেছি। ইটের বার্তা পরিবেশ দূষণ কিভাবে করে বাবু? ইটের ভাটাতে ধোঁয়া হচ্ছে, যে কার্বন ইমিশন হচ্ছে, এই কার্বনটা কিন্তু ক্ষতি করছে আমাদের পরিবেশের এবং এটা কিন্তু আমরা যাই জ্বালাই না কেন তার থেকে কিন্তু কার্বন সৃষ্টি হয় কিন্তু। আর ইটের ভাটাটা একটা আনসাইন্টিফিক ওয়েতে হচ্ছে বাংলাদেশে আমরা যেভাবে করছি, কারণ এটা তো আসলে গাছও পোড়ানো হচ্ছে এর মধ্যে, কিন্তু গাছের গুড়ি কিংবা গাছ কেটে এনে সেটা জ্বালানো হচ্ছে। তো সুতরাং একদিকে গাছ যাচ্ছে আর এদিকে কার্বন ইমিশন হচ্ছে। তো কার্বন যে আমরা বাতাসে উড়িয়ে দিই, আর আমাদের দরকার কি অক্সিজেন, তো আমরা বাতাসে কোথায় অক্সিজেন রাখবো বেশি, আমরা কার্বন তৈরি করছি ইটের ভাটা দিয়ে। তাহলে এটা কি মানুষও বুঝে না সরকারও বুঝেন? বেসিক্যালি অনেক ব্যাপারই কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরে চলে আসছে, এসেছে অথবা আসছে, যেটা আমাদের আসলে
অ্যাওয়ারনেসটা ছিল না এক নম্বর দুই নম্বর হলো মানুষ বুঝতেও পারেনি অনেক জিনিসই কিন্তু হচ্ছে যেমন আমি আরেকটা জিনিস বলবো যেটা শব্দ দূষণ বায়ু দূষণ এগুলো নিয়েও কিন্তু মানুষের খুব বেশি জানা নেই তো এই নিয়েও কিন্তু কাজ করছি আমরা যে গাড়ির যে আপনার পাঁচটনা ট্রাকের যে হর্ন হ্যাঁ এটা তো মানে অসম্ভব মানে শব্দ দূষণ কিন্তু এটা মারাত্মক কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা জিনিস শব্দ দূষণ এতে মানুষ বধির হয়ে যেতে পারে তারপর কানে কম শুনতে পারে তার হার্টের সমস্যা হতে পারে তার মাথায় যন্ত্রণা হতে পারে কিন্তু শব্দ দূষণ নিয়ে আমরা কতটুকু ভাবি মানে অতিরিক্ত শব্দ যে আমাদের কতটুকু ক্ষতি করতে পারে এটা নিয়ে তো মানুষ ভাবে না তো সেটা নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম করছি বাংলাদেশে সেটা নিয়ে কাজ করছি আমরা ভাই আপনার সাথে অনেকক্ষণ ধরে কথা বলছি কেকা আপা কিন্তু রাগ করবে আর কেকা আপা এই যে রান্না বান্না প্রোগ্রাম আপনি শুরু করেছেন কবে 94 এ আমি বললাম মানে টিভিতে 94 এ কিন্তু রান্না কাজ করি আরো আগে থেকে আরো আগে থেকে মানে কি বাবুর জন্য করছেন না বাবুর জন্য না আসলে মানে রান্নার স্কুল করেছি তার আগে বাচ্চারা ছোট ছিল বলে মানে তখন কম কাজ করতাম তারপর যখন টিভি প্রোগ্রাম শুরু করলাম সেই সাথে রান্নার বই লেখালেখি তারপর ডিভিডি বের করা মানে রান্নার যাবতীয় যা কাজ আছে সব কিছুই করে আসছি এতদিন ধরে আর এখন যেহেতু অনেক বছর হয়ে গেছে এখন মানে আমরা যারা রান্না করি বাংলাদেশে টিভিতে বা যাদের বড় বড় রান্নার স্কুল আছে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে আমরা তো অনেক দিন ধরে রান্না করছি সবাইকে রান্না শেখানোর চেষ্টা করছি তা আমরা বরং গরিবদের জন্য কিছু করি তা আমরা একটা কুকিং অ্যাসোসিয়েশন করেছি গভর্নমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভ করা অ্যাসোসিয়েশনটা আমরা এখান থেকে মানে আমাদের যারা সদস্য তারা সবাই হয় কারো রেস্টুরেন্ট আছে কারো রান্নার স্কুল আছে কেউ কেউ রান্নার প্রোগ্রাম করেন টিভিতে মানে সদস্যরা সব এরকম আমাদের 50 জন সদস্য আছে আমরা সবাই মিলে এখন পুরা বাংলাদেশে ক্যাম্পেনিং করে গরিব মেয়েদের রান্না শেখাচ্ছি এবং শিখিয়ে যেখানেই যাচ্ছি মনে করেন একটা কম্পিটিশন করলাম 50 জন আসলো যেই দুজন খুব ভালো করতে পারলো তাদেরকে আমরা কিছু টাকা দিয়ে মানে সমস্যা সিঙ্গারা একটা মানে দোকান খোলার ব্যবস্থা করে দিয়ে আসছি বলছি যে এটা করে তোমরা শুরু করো জীবনটা শুরু করো মানে উপার্জন শুরু করো তোমরা এই স্বল্প আয় দিয়ে দেখবে ভবিষ্যতে তোমাদের মানে যে তোমরা যে দরিদ্র তোমরা যে গরিব এটা মোছাতে পারবে তো কয়েক জায়গায় আমরা বেশ মানে কয়েকজনের কাছে অনেক রকম শুনছি যে তারাই সিঙ্গারা সমস্যার দোকান খুলেই কয়েকজন বিরিয়ানির দোকানও করে ফেলেছে আমরা পুরো বাংলাদেশ এখন ঘুরে ঘুরে এই কাজটা করছি তাহলে আপনি মানে আগে ছিলেন ঢাকা বেস্ট এখন পুরো বাংলাদেশ বেস্ট পুরো বাংলা আগেও পুরো বাংলাদেশে আমার দেশ বিদেশে রান্নার জন্য আমি অলরেডি চারবার ঘুরেছি পুরো ওয়ার্ল্ডে ঘুরেছি এখন আমাদের মানে সব সদস্যরা খুবই ভালো এবং প্রত্যেকেরই মানে মহিলা হয়ে মহিলাদের জন্য যে টান ভালোবাসা থাকা উচিত যেটা খুব মানে প্রবল তার জন্য সবাই মিলে মানে যে কোনো জায়গায় যেখানে তার আমরা তো তার বিনিময়ে কিছু চাচ্ছি না বা পাচ্ছি না যেতে যাচ্ছিও না আমাদের মেন আয়ের উৎস হলো রান্নার মানে আমাদের এই অ্যাসোসিয়েশনে আমরা মাঝে মাঝে বড় বড় রান্নার ক্লাস করি আর বিভিন্ন কম্পিটিশন করি এটি কবে থেকে শুরু করছেন এটা আমরা শুরু করেছি গত এবার মানে 2.5 বছর হয়েছে দেশের অবস্থা ভালো না থাকলে বুঝে নিত মানে ঢাকার বাইরে আমরা যেতে পারিনি যার জন্য এই 2.5 বছর আমাদের অন্তত যতগুলো আমরা প্রোগ্রাম করব ভেবেছিলাম ততগুলো করতে পারিনি কিন্তু অলরেডি আমরা অনেকগুলো করেছি দেশের বিভিন্ন অঞ্চলে আপনি যাচ্ছেন বিভিন্ন অঞ্চলে আমি মানে একা না আমাদের পুরো টিম 50 জন নিয়ে তো আর মুভ করা যায় না কয়েকজন মিলে ভাগাভাগি করে আমরা যাচ্ছি বিভিন্ন অঞ্চলে এটা তো আরো মানে ভালো আইডিয়া আপনারা নিয়েছেন মানে গরিব মানুষের কল্যাণ সবাই মানে সবাই যাতে রান্নাও শিখতে পারে এবং ওই সব অঞ্চলে আমরা যখন সময় নিয়ে যখন যেতে পারি আমরা আগে থেকে আবার বলে দিই যে আমরা একটা রান্নার ক্লাস তো নেব তখন ওই অঞ্চলের মহিলারাই হয়তো বলেন যে আমরা এই শিখতে চাই তাদের নিয়ে হয়তো আমরা একটা ক্লাস করি তাতেও বেশ ভালো সাড়া পাওয়া যায় কমপক্ষে 30-40 জন চলেই আসে তাতে করে তাদের যে টাকাটা পাই ওইটা আবার আমরা খরচ করে আবার গরিবদের জন্য নেক্সট কাজটা করতে পারি রান্না রান্নাটা তো একটা আর্ট নাকি জি তো বাংলাদেশে আমি দেখেছি মানে একটু মধ্যবিত্ত পরিবারের মনে করেন আপনি বিয়ে হয়েছে নতুন বউ বলে আমি রান্না করতে জানি না তো এখন সে যদি রান্না করে আসলে আমার মনে কি সব ভাই এটা মনে আগে বলতে এখন মনে হয় খুব একটা বলে না বলে না না আমার মনে আমি যে মেয়েদের দেখি সবাই বলে এখন মানে যে যাই রান্না পারে সবাই দেখবেন যে সুন্দর করে তার বাসায় যে ডিশ আছে আজকাল কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে মানে আমি গ্রামে যেও দেখেছি মেয়েরা যে আমাদের প্রোগ্রাম দেখে ওরা সুন্দর করে খাবার পরিবেশন করার চেষ্টা করে পিঠাই বানালো দেখবেন যে আগে দাদি নানিরা যেভাবে পরিবেশন করতো এখন সেইভাবে করছে না আমরা যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই তখন আমার যখন
জানে যে আমরা আসবো, আবার বিভিন্ন জায়গায় দাওয়াত করে, তারা নিয়েই প্রথমে রুমে ঢুকায় বলে আপা চলেন আমি কী কী রান্না করেছি আপনারা দেখবেন। দেখা যায় যে টেবিল ভরে খাবার সব সাজিয়ে রেখে দিয়েছে আমাদের দেখানোর জন্যে। জি আমি তো মনে করি খুবই ভালো জিনিস। কেকা আমি আসছি আপনার কাছে, সম্ভবত কলার আছেন লাইনে, দেখি কে আছেন লাইনে। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সৈয়দ ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আলী বৈরাম ভাই। জি আলী ভাই, ভালো আছেন? ভালো আছেন। আপনার অতিথি হলে আমার সালাম। আপনি আজকে তো একটা কাম আমার একটু বুঝিলা কিলান আপনি মরিচ আছে না, এই মরিচটা ধরে দিছিলা আরো কি কি আর কি, এটা কি আমি বুঝতাম পারছি না যে খাকড়া খাওয়ার বাদ আমি জিজ্ঞাসা করছিলাম তখন ওইটা খাকড়ার দূর আমি ওইটাকে দেব বুঝলেন বা ওই যে চান্দু যে বড় চান্দু বেটার কাছে চিটাগাং বিলির মানে চাটনি করে আর কি মানে বুলবার মতো নাই। আমি তার হাজবেন্ডকে একটা বুঝাই আর কি যে সুন্দরবন ঐক্যা যে পাখিটা এইটা আসেনি সুন্দরবনে একটা পাখি কি পাখি ঐক্যা 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 পাখিটার নাম হইল ঐক্যা বাংলাদেশে বেশি অংশে বাস দ্বারা যেখানে বাস বেশি ওই বাস দ্বারে আগায় থাকে আর কি খুব বড় মানে মনে করেন এই যে এক ধরনের টেপিয়াস আছে মানে টেপিয়াসের মতো হাঁসের মতো দেখতে টেপিয়াসের মতো দেখতে খুব সুন্দর হাঁসের মতো খুব সুন্দর একটা সুন্দরবনে একটা খুব সুন্দর হাঁস যেটা হারায় যাচ্ছে আমাদের এখান থেকে আমাদের দেশ থেকে সুন্দরবন সুন্দরবনেই শুধু আছে ওখানে সেটার নাম হলো বাংলায় বলে সুন্দরী হাঁস ওইটার নাম হ্যাঁ তো ওই হাঁসটা কি না আমি ঠিক বুঝতে পারছি না আপনি যেটা বলছেন কিন্তু আমরা গ্রামাঞ্চলে দাঁড়াতে এরা শান্তিতে আছে এই যে ডাকা যে দাঁড়ির যে বোমাটা মানে বাইরে আর কি মানে আর কি মনে করবো আপনি তো দমকল থাকি পারো মানুষ মানুষ বেশি ডাকায় ডাকার তো মানুষ বেশি না নেই। থ্যাংক ইউ আলী ভাই আপনি লাইনে আওয়ার লাগে দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। জি হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম কে বলছেন? হ্যাঁ সৈয়দ ভাই। জি চুল্লু বলছিলাম। চুল্লু ভাই কোথা থেকে, ইতালি থেকে না লন্ডন থেকে? না না লন্ডন থেকে ভাই। আমাদের আগের রুম প্রতিনিধি হাবিবুর রহমান চুল্লু। হ্যাঁ
ভালো লাগছে অনেকদিন পরে আপনাদেরকে দেখছি, অনেকদিন পরে দেখছি। আর আমি তো যখন আমি দেশে গেছি তখন আপনি অস্ট্রেলিয়াতে ছিলেন, আপনার সুবাদে আমরা একটা জিনিস দেখছি, বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গাও দেখছি, প্রকৃতিও দেখছি, অনেক হারিয়ে যাওয়া সুবাদিও দেখতে পাচ্ছি আমরা। জি চুনু ভাই, হ্যাঁ চুনু ভাই বলেন, চুনু ভাই কি লাইনে আছেন? হ্যালো। সাধারণত প্রকৃতি নিয়ে তো কেউ কখনো আমাদের দেশে কাজ করেনি, আমাদের দেশের প্রকৃতির অবস্থা তো খুবই বিচ্ছিরি অবস্থা। এখন আপনার সাহায্যে হয়তো আমাদের দেশের প্রকৃতির পরিবর্তন হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ চুনু ভাই আমরা শুনছি, যাচ্ছি আমরা। হ্যাঁ চুনু ভাই বলেন। আপনার মাধ্যমে সেটিও আমরা আমাদের নতুন প্রজন্মে তারা জানতে পারছে, পরিবেশ সম্বন্ধে অবগত হচ্ছেন এবং পরিবেশ উন্নয়নের ক্ষেত্রেও মানে উৎসাহিত হচ্ছেন। তো ধন্যবাদ আপনাকে আমাদের জন্য এই আয়োজনটি করার জন্য, এই অনুষ্ঠানটি করার জন্য। পাশাপাশি কেকা আছে, আজকাল মেয়েরা তো রান্না করতে পছন্দ করে বা মশলাওয়ালা রান্না বেশি খেতে পছন্দ করতে। তবে একটা জিনিস আমি কেকা বা রান্নার ব্যাপারে খুবই মানে আমার কাছে ভালো লাগে যে উনি কম মশলা দিয়ে অনেক সুস্বাদু খাবার তৈরি করে এবং খুব খুব সহজে কম সময়ে। আপনি লন্ডনে আসছেন, আমরা হয়তো জানতাম না এটা থাকতে এই ধরনের আয়োজন হয়েছিল আপনার প্রতিযোগিতার। আগে যদি জানতাম তাহলে হয়তো লন্ডনে একটি ব্যাপক আয়োজন করা সম্ভব হতো, কারণ হচ্ছে লন্ডনে সবাই ব্যস্ত জীবন যাপন করে। আমাদের ওয়াইফ যারা আছে, আমাদের বোন যারা আছে, আপনার এই একটা এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করলে হয়তো তারা কম সময়ে এই ব্যস্ততার মধ্যে কম সময়ে ফ্যামিলির সবাইকে রান্না করে মানে খাওয়ার অন্তত একটা উপকার অন্তত হতো। যাই হোক, তারপরে আপনারা এখানে এবার আসছেন, নেক্সট টাইম ইনশাল্লাহ আমার মনে হয় সৈকতের মাধ্যমে এরকম একটা ব্যাপক আয়োজন হবে, এটা আমার বিশ্বাস। চুনু ভাই, আপনি আপনি বলছিলেন এর আগে যে মানে রান্নার কম্পিটিশন করার জন্য আজকে সুযোগ দেওয়ার জন্য শেফ ভাই আর বাবু ভাই কে কাপাকে আমার ইনভাইট থাকবো। যদি সময় হয় ইনশাল্লাহ আমার সাথে আপনাদের দেখা হবে এবং আমার বাসায় দেওয়া হবে। ধন্যবাদ ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ চুনু ভাই আপনি লাইনে আসার জন্য, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা রান্নার বিষয়ে একটি কম্পিটিশন আমরা আগামী বছর আমরা চেষ্টা করছি আমরা করার জন্য, এবং সেখানে কেকাপা থাকবেন এবং তিনি ঢাকা থেকে আসবেন এবং এখানে বিরাট একটি আয়োজনের ব্যবস্থা আমরা করছি। চুন্নু ভাই, আপনি যেটি বলছেন যে ব্যাপক আয়োজন, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি সালামুকুম। সালামুকুম শেখ ভাই, বাবু ভাই ও কেকাপাকে সালাম। তাদেরকে শুভেচ্ছা ইংল্যান্ডে আসার জন্য। বাবু ভাই যে জনগণকে সচেতন করতেছেন প্রকৃতির ব্যাপারে এবং তার এই অনুষ্ঠান খুবই উপকারী, খুবই মূল্যবান, কিন্তু সরকারকে বোধহয় সচেতন করতে পারেন নাই। আর না হলে তো সরকার এই রামপাল বিদ্যুৎ কেন্দ্র শুনা এ ব্যাপারে তার মন্তব্য আমি জানতে চাবো আর কি। আচ্ছা আমি বলি তাহলে, বেসিক্যালি রামপালের ব্যাপারটা একটু সেন্সিটিভ ইস্যু। রামপাল আমরা যারা এ নিয়ে কাজ করি মানে পরিবেশ প্রকৃতি নিয়ে, তারা কিন্তু রামপালের ব্যাপারে আমরা যে খুব হ্যাপি তা না, কিন্তু কিছু জিনিস অনেক সময় মানে সমস্যা থাকলেও হয়তো ওইভাবে জোরে সোরে বলা যায় না, আর রামপালের ব্যাপারটা তেমনই একটি ইস্যু আর কি। আর বেসিক্যালি আমার কাজটি হচ্ছে কিন্তু অ্যাওয়ারনেস তৈরি করা, মানে সচেতনতা। তো আমি যে এটা নিয়ে কিছু বলছি না সরকারকে তা না, আমি আমার মতন করে প্রপার জায়গায় যেখানে বলা সেখানে বলছি, কিন্তু হয়তো আমাকে রাস্তা দেখা যাচ্ছে না, হয়তো আমাকে কোনো সভা সমিতিতে দেখা যাচ্ছে না, এটা আমার যে জায়গায় বলা সেই জায়গায় আমি বলছি। কিন্তু ব্যাপারটা হলো যে এটা এমনই একটা ইস্যু যে এই ইস্যু অনেক কিছুর সাথে জড়িত, এবং সেই জায়গার থেকে আমরা যেটা বুঝতে পারছি যে সরকার হয়তো
কোনো একটা কারণে এই জায়গা থেকে হয়তো সরকার চিন্তা করছে যে এই জায়গাটা হলে ভালো হবে, কিন্তু আমরা যেটা চাই, আমরা চাই যে 20 কিলোমিটারের বাইরে হয়, যেন সুন্দরবনের চারপাশের পেরিফেরালের বাইরে, 20 কিলোমিটারের বাইরে যেন আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা যদি হতো, তাহলে আমরা আমাদের যেটা ধারণা যে হয়তো আমরা সুন্দরবনের ক্ষতি থেকে হয়তো আমরা রক্ষা করতে পারতাম। কিন্তু সরকারি ভাষ্য হচ্ছে যে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যেহেতু জানি না কত আধুনিক একটা জিনিস হতে যাচ্ছে, সুতরাং শঙ্কা একটা থাকবেই কিন্তু আমাদের মধ্যে। সুতরাং সেই জায়গায় যদি একটা বেটার স্টেপ হতো, এটা যদি 20 কিলোমিটারের বাইরে হতো, তো সেই জায়গার থেকে আমরা মনে করি যে এটা 20 কিলোমিটারের বাইরে হওয়া উচিত। আর সরকারি তরফ থেকে যেটা বলা হচ্ছে যে না, এটা দিয়ে কোনো ক্ষতি হবে না, যে ধরনের অ্যাশ তৈরি হবে এই কয়লাপুরে অথবা এই ট্রান্সপোর্টেশনে যেটি হবে, তেমন কোনো ক্ষতি হবে না, আধুনিক পদ্ধতিতেই জিনিসটা করা হবে। তো যাই হোক, এখন এটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং আমরা আমাদের মতন বলে যাচ্ছি, সরকারের মতন যে অ্যাওয়ার না তা না, সরকার জানে, কিন্তু আমি ঠিক জানি না যে এই জায়গাটা আলটিমেটলি সমাধান কি হবে। থ্যাংক ইউ কলার, আপনারা প্রশ্নের আশা করি উত্তর পেয়েছেন। তবে আমাদের এই চ্যানেল আইতেও এ নিয়ে একটি প্রোগ্রাম হয়েছে কিছুদিন আগে, চ্যানেল আই এক্সক্লুসিভে সেখানে ডিসকাস করেছেন আমাদের প্রেজেন্টার শাহ সেলিম। আমি রামপাল নিয়ে আমি কোনো পড়ালেখা করিনি, তবে আন্তর্জাতিক যেসব নিয়ম কানুন রয়েছে সেগুলোর ব্যাপারে আমার কিছু ধারণা রয়েছে, যে আমি যতটুকু জানি যে 14 মাইলের কোনো পার্ক বা কোনো কিছু থাকে, যদি সেখান থেকে 14 মাইল দূরে আপনি কিছু একটা করতে পারেন। আমাদের সুন্দরবনের যেটা আমাদের যেই কথা সেটা হলো 20 কিলোমিটারের মানে চারপাশে পুরো পেরিফেরাল যে সুন্দরবনের, 20 কিলোমিটারের বাইরে কোনো, ভিতরে 20 কিলোমিটারের ভিতরে কোনো ইন্ডাস্ট্রি হতে পারবে না, কোনো ধরনের কোনো বিদ্যুৎ কেন্দ্র কিংবা অন্য কোনো স্থাপনা যেটা সুন্দরবনের জন্য হুমকি হতে পারে, সেই জিনিসটা না করাই ভালো। থ্যাংক ইউ বাবু। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম, কলা কি লাইনে আছেন? কলা, আসসালামু আলাইকুম, হ্যালো কলা, আসসালামু আলাইকুম, হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি নুসরত হোসেন। জি নুসরত হোসেন ভাই, ভালো আছেন আপনি? দেখলাম বিভিন্ন গ্রামে শহরের আশেপাশে সিলেট চট্টগ্রাম বেশ কয়েকবার গেছি ট্রেনে বাসে বিভিন্ন ভাবে গাড়ি করে, কিন্তু কার্যকরী হচ্ছে এগুলো আপনার কি মতামত? এবং পাখিকে খাঁচায় বন্দি করে রাখা, এটা কোন সংস্কৃতি? একটা পাখিকে বন্দি করে রাখা বিভিন্ন বাসায়, খাঁচায় বন্দি করে রাখে বিভিন্ন ধরনের পাখি, এটা তো আমার কাছে ভালো লাগে না। এবারে কোনো কি সরকারি আইন আছে যে পাখি কমপ্লিট শিকার করা যাবে না বা পাখিকে খাঁচায় বন্দি করা যাবে না, এরকম কোনো ল কি আছে বা কোনো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, এভাবে জানতে চাচ্ছি বাবুভাইয়ের কাছ থেকে। আমি শেষ করে বলবো, সেটা হলো যে বাংলাদেশের যেই বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু আমরা পাখি শিকার করতে পারি না, কোনো বন্য প্রাণী অথবা পাখি। তো সেই জায়গায় কিন্তু যেটা হচ্ছে সেটা অগোচরে হয়, অথবা যারা ধরেন দুর্নীতিবাজ লোকজন আছে আপনার সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে, তাদের হয়তো ব্লেসিংয়ে হয়, কিন্তু বেসিক্যালি আইনগতভাবে কিন্তু কোনোভাবেই কিন্তু পাখি অথবা বন্য প্রাণী যেটা যাই আছে কোনো কিছুই কিন্তু হত্যা করা যাবে না। এক সেকেন্ড থিং হচ্ছে যে আপনার খাঁচায়ও বন্দি করে রাখা যাবে না বন্য প্রাণীকে,
যেগুলো নেচারে থাকে, প্রকৃতিতে থাকে, যে পাখি অথবা যে প্রাণী সেগুলো কিন্তু আমরা আটকে রাখতে পারি না। যেটা পারি আমরা সেটা হচ্ছে গিয়ে যেই পাখিগুলো কেজ বার্ড, যেটা খাঁচার পাখি, এই দেশেও দেখবেন আপনি যে পেট শপ আছে এবং পেট শপের থেকে কিন্তু আপনারা পাখি কিনছেন, বিভিন্ন প্রাণী কিনছেন, কিন্তু সেগুলো কিন্তু খাঁচায় পোষার জন্য, কিন্তু নেচারে যেটা থাকে সেটা কিন্তু পোষা যায় না। তো সেইখান থেকেই হচ্ছে গিয়ে আমাদের দেশেও একই আইন, আমরা কিন্তু আইনের প্রয়োগটা কম আমাদের দেশে, এটা হলো সমস্যা। আমাদের আইন আছে, আইনের প্রয়োগ নেই। আরেকটা যেটা হলো সচেতনতা, যে আসলে দারিদ্র এবং শিক্ষা একটা কিন্তু বিরাট একটা সমস্যা কিন্তু বাংলাদেশের জন্য, এবং জনসংখ্যাও একটা বিরাট সমস্যা। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কিছু প্রভাব পড়ছে, এবং সেখানে যে শিকার যে হচ্ছে সেটা কিন্তু তার হয়তো সে ব্যবসা করে, নয়টা ওই পাখি মেরে বিক্রি করে। তো সুতরাং এই ধরনের জিনিসগুলো ঘটছে, তবে আগের চেয়ে কিন্তু কমেছে, দ্যাট ইজ ফর শিওর। মানে আগে যে পরিমাণ ছিল সেখান থেকে কিন্তু অনেক আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে, এবং সেখানে আমি বলবো সরকারি প্রতিষ্ঠানগুলোও কিন্তু অনেকখানি এগিয়ে আসছে, ঠিক আগের অবস্থা কিন্তু নাই। হ্যাঁ, তবে রাতারাতি তো আমরা সব কিছু বন্ধ করতে পারবো না, আমাদের চেষ্টা করতে হবে এবং সবাই মিলেই কিন্তু আগাতে হবে এই ব্যাপারে। আমি মানে শুধু সরকারকে দোষ দিয়ে লাভ নাই, আমরা নিজেরাও কিরকম দেশ দোষী, আমরাই তো খাচ্ছি, আমরা ওই শিকারী পাখি কিনে কিন্তু খাচ্ছি, তো আমরাই কিন্তু কাজটি করছি, আমরাও বন্ধ করতে হবে, আমাদের খাওয়া বন্ধ করতে হবে, আমরা খাই কেন? সুতরাং এটা কিন্তু সব দিক থেকে সচেতনতা আসতে হবে, শুধু আইন দিয়ে কিন্তু সব বন্ধ হবে না। থ্যাংক ইউ নসরুল ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং যারা শিকার করছেন তারাও অপরাধ করছেন, এবং যারা খাচ্ছেন তারাও তো অপরাধ করছেন, সমানভাবে দোষী। তবে সরকার সেখানে যদি আইন করে থাকে তাহলে শক্ত হাতে সে আইনটি প্রয়োগ করতে হবে, কিন্তু এখানে আইন খাতায় আছে কিন্তু প্রয়োগে নেই, তাহলে তো হবে না। আমরা আশা করি যেহেতু বাংলাদেশে প্রত্যেকটি আইনই রয়েছে, তবে সেগুলোর প্রয়োগ কম, এবং আমাদের লোকজন আইন কানুন মানে না, মানতে চায় না। এটি পৃথিবীর সব জায়গায়, অনেকেই এদেশে আপনি যদি 30 মাইলের উপরে গাড়ি চালান তাহলে আপনাকে ফাইন পাঠিয়ে দেওয়া হয়। এরকম সিস্টেম যদি বাংলাদেশে গড়ে ওঠে তাহলে দেখা যাবে এক সময় যে ফাইনের কারণে, ফাইনের ভয়ে হয়তো অনেকে কি করবে না, পাখি শিকার করবে না। থ্যাংক ইউ আপনার লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম। জি কে হইলা প্লিজ? আমরা দেশে যেহেতু মানুষ মারে লিলেও বিচার হয় না, ওই জন্য বিচার নাই। আর ভারতে যদি একজন নাম করে না এক যদি হরিং শিকার করে তাও 5 বছর পর্যন্ত সাজা হয়। থ্যাংক ইউ, আপনি ভালো ইস্যু আনছেন। থ্যাংক ইউ, আর কিছু হই জানি। ওকে বাবু, আমি কিছু কল নিয়ে নি, আপনি আপনি উত্তর দিবেন। আমাদের দেশে 700 উপরে প্রজাতির পাখি আছে, আর যেটা হলো যে সেটা হলো যে আপনার যেটা বলছেন যে মানুষ মেরে ফেললে বিচার হয় না, তো সুতরাং প্রাণী মারলে কি বিচার হবে, পশু পাখি মারলে। তা কথাটা একদিকে সত্যি আপনার কথাটা, কিন্তু তারপরেও চেষ্টার তো ত্রুটি করতে হবে না, মানে সবই বন্ধ করতে হবে, মানুষ মারাও বন্ধ করতে হবে, পশু পাখি মারাও বন্ধ করতে হবে। কারণ পশু পাখি যদি না থাকে তাহলে বন থাকবে না, বন না থাকলে অক্সিজেনের ঘাটতি হবে, যে গ্লোবাল যে ওয়ার্মিং সেটা কিন্তু বাড়বে, আর বাংলাদেশের ওয়ার্মিং আরও বাড়বে। তো সুতরাং আমরা আলটিমেটলি আমরাই সাফার করব, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু সাফার করবে। তো সুতরাং এটা ব্যাপারটা কিন্তু ঠিক একার কাজ না, সবাই মিলেই আমাদের করতে হবে, এবং সবাই কিন্তু এগিয়ে আসলেই কিন্তু কাজটা সহজ হবে। হ্যাঁ, কোনো জিনিসই বাংলাদেশে খুব জলদি হয় না, কিন্তু আলটিমেটলি কিন্তু হয়, আমরা সব যখন হাত মিলাই একসাথে, 71 হয়েছে, সুতরাং এর থেকে একটা দেশও জন্ম হয়ে গেল, তাই না? 71 আমরা সবাই এক হাত হয়ে একে সাথে একে হাত মিলিয়েছিলাম বলেই তো হয়েছিল। তো সুতরাং আমরা পারি না তা না, কিন্তু আমরা সবই পারি, ক্রাইসিসে আমরা সবই পারি,
কিন্তু সেই ক্রাইসিসটা বোঝানোর ব্যাপারটাও আছে, কিন্তু বোঝার ব্যাপারটা আছে, তো শুনে বুঝতে হবে আর বোঝাতেও হবে। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি বড় ভাই, কে কইরা প্লিজ? জি জি খোকা, আপনার কোন প্রশ্ন তো মতামত? রামপাল বিদ্যুৎ সম্বন্ধে বড় দুঃখের বিষয়। রামপাল বিদ্যুৎ জীবনের প্রকৃতির কতটা বাড়া লাগবে, টাইম এবং সাহসী আসা খুব শ্রদ্ধার পাতে এটা নিরাই কমপ্লিটলি মানে কিছু মাতেন না। ওটা আগে জানিয়া দিবা জয়সুর ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আপনারা, আপনি এবং শাইখ সিরাজ ভাই, আপনারা শ্রদ্ধার পাত্র, কিন্তু আপনারা কিছুই বলছেন না। না, আমরা বলছি না মানে কি, রাস্তায় বলছি না কিংবা সভা সমিতিতে বলছি না, কিন্তু যেখানে বলার সেখানে বলছি, মানে সরকারকে বলার ব্যাপারটা আমরা বলছি, কিন্তু সেটা হয়তো আপনার নিউজে দেখেন না কিংবা আমাদের কোনো সভা সমিতিতে দেখেন না, কারণ এক একজনের কিন্তু রোল এক এক রকম। কিন্তু আমরা কিন্তু সচেতনতা নিয়ে কাজ করি, অ্যাওয়ারনেস নিয়ে কাজ করি। আমরা কিন্তু অন্য অ্যাক্টিভিস্টদের মতন কিন্তু রাস্তায় নামি না। কিন্তু আমাদের যে স্টাইলে আমাদের কাজটি আমরা যেভাবে আমরা করি সেটা কিন্তু অন্যরা আবার করে না। তো সুতরাং ওদের মতেই আমাদের হইতে হবে তা না, কিন্তু আমরা কিন্তু যেখানে বলার সেখানে কিন্তু ঠিকই বলছি, কিন্তু সেটা আপনি দেখছেন না, জানছেন না, কারণ আমি কোনো সভা সমিতিতে যাচ্ছি না কিংবা রাস্তায় নামছি না সেই কারণে। কিন্তু কারণ আমার রোলটা কিন্তু ওইটা না, আমার রোলটা কিন্তু প্রপার জায়গাকে অ্যাড্রেস করা এবং যেই জায়গায় আমাকে বললে কাজ হবে সেই জায়গায় বলার। হ্যাঁ, তারপরে তারা যদি না শোনে দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু আমার বলার আমরা বলছি, কিন্তু আপনি হয়তো জানেন না, দেখেন না, যেহেতু আমরা নিউজ হই না। থ্যাংক ইউ কলার। আপনি আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। বাবু ভাই যেটি বলছেন যে তিনি রাস্তায় যাচ্ছেন না এবং মাইক নিয়ে তিনি চেঁচামেচি করছেন না, কিন্তু প্রপার জায়গায়, প্রপার জায়গা বলতে আমার যেটি বিশ্বাস সেটি হাই কমান্ডে তিনি ঠিকই বলছেন এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করে প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশন নামে যে কি সংগঠন রয়েছে আমার বিশ্বাস আপনারা সেখান থেকে কথা বলছেন দেশের সর্বোচ্চ ক্ষমতায়। আমরা আমাদের সরকারি যে যারা ইনভলভ এই ধরন এই কাজের সাথে তাদের আমরা ঠিকই অ্যাপ্রোচ করছি, আমরা বলছি, কিন্তু সেটা আমাদের ওয়েতে বলছি, কারণ আমরা ওই ওইটা যেটা হচ্ছে যে অন্যরা যেমন ধরেন সভা সমিতি করে বলছে আমরা সেইভাবে বলছি না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? শোভ ভাই, আমি সালাম বললাম বার্মিংহাম থেকে। একটু আগে যে যেটা কইলা, ফাঁকি যারা মারে এরা তো অপরাধী ঠিক আছে, কিন্তু ফাঁকি যারা খায় এরা অপরাধী নাই। ভাই, আমি মানে ছোটবেলা থেকে কখনোই কোনো পাখি খাই না, সত্যি কথা যেটা, সেটা কবুতর বলেন, কোয়েল বলেন, যেগুলো মানুষ সাধারণত খায় এমনি, মানে বনের কোনো পাখি, শিকারি পাখি, শিকার করে যেসব পাখি তাও কোনোদিন আমি খাই না। এবং একটা জিনিস হলো আমার ভালো, আমি কোনোদিন পাখি রান্নাও করিনি আজ পর্যন্ত, আর আপনারা আমার এত অনুষ্ঠান দেখেন, কোনো অনুষ্ঠানে কখনো আমি পাখি রান্না করা দেখাই না। আমরা ওই মুরগি পর্যন্তই থাকি, হাঁস মুরগি তার বাইরে যাই, মুরগি যেটা আর কি নিয়মিত খাই। আমি এই জায়গায় একটু একটু ক্লিয়ার করি কতগুলো জিনিস, সেটা হলো বেসিক্যালি পাখি কিন্তু মুরগিও, কবুতরও পাখি, কিন্তু কবুতর কিন্তু আমরা যেটা বলি গৃহপালিত যে প্রাণী, তো এখন কবুতরও কিন্তু মুরগি বলি অথবা গরু ছাগল এগুলো কিন্তু আমরা বংশবৃদ্ধি করতে পারি আমাদের নিজেদের তত্ত্বাবধানে, কিন্তু নেচারে যেটা থাকে, প্রকৃতিতে যেটা থাকে সেটাকে কিন্তু আমরা বাড়াতে বাড়ানোর কোনো উপায় নাই, কারণ ওরা নিজের মতনই কিন্তু ওদের নিয়মে চলে। সুতরাং এই কারণেই রেস্ট্রিকশনটা, কিন্তু যে আমরা যখনই প্রকৃতির থেকে কিছু নিব যে সেটা কিন্তু আর বাড়বে না, কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে কিন্তু যদি আমরা ওইভাবে নিতে থাকি। কিন্তু মুরগি কিংবা ধরেন কবুতর কিংবা এই ধরনের জিনিস এগুলো কিন্তু রিপ্রোডাকশন কিন্তু হবে, এবং এটার
মানে সেটা তো দেখতেই পাই আমরা চারপাশে, যে সেটা নিয়ে কিন্তু সমস্যা নাই, মূল সমস্যাটা কিন্তু প্রকৃতিতে যেগুলো আছে যেটা পরিবেশ রক্ষা করে, হ্যাঁ প্রকৃতিতে আছে যে যাকে আপনি খাঁচায় বন্ধ করতে পারবেন না, যাকে আপনি ফার্মিং করে তার বংশবৃদ্ধি করতে পারবেন না। কলার আপনি আশা করি আপনি বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়েছেন, এবং আপনি যেটি বলছেন যে রান্না যারা করেন তারা অপরাধী, তাহলে তো গড়ে গড়ে সমস্যা হবে আপনার। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। প্রিয় দর্শক, আমরা অনেক আগে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা যারা ফোন করছেন এবং বাবু ভাই এবং কেকা আপা দুজনই কথা বলছেন, তাদের আপনাদের সবার প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিজ্ঞাপন বিরতিতে যেতে পারিনি, কিন্তু এখন আমাদেরকে যেতেই হচ্ছে বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগের দুজন সম্মানিত অতিথি এবং দুজনকে আপনারা চিনেন এবং জানেন এবং চ্যানেল আইয়ের পর্দায় আপনারা প্রায়ই তাদেরকে দেখে থাকেন। একজন হচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুকির মজুমদার বাবু, এবং অপরজন হচ্ছেন রন্ধন বিশেষজ্ঞ এবং দেশ বিদেশের রান্না যে প্রোগ্রামটি আপনারা দেখেন সেটির উপস্থাপক কেকা ফেরদৌসি। আমরা দুজনের সাথে কথা বলছি এবং আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিচ্ছেন, প্রিয় দর্শক, আপনারা অনেকেই প্রশ্ন করছেন প্রকৃতি নিয়ে, প্রশ্ন করছেন আপনারা, প্রশ্ন করছেন রামপাল নিয়ে, এবং আমাদের অতিথিরা যথাসাধ্য চেষ্টা করছেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। তবে রামপাল নিয়ে যারা প্রশ্ন করছেন, আপনারা যেভাবে চাইছেন যে মুকিত মজুমদার বাবু ভাই রাস্তায় গিয়ে বক্তৃতা দিবেন সেটা তিনি করছেন না, তবে তিনি বলছেন যে যত জায়গায় তিনি পৌঁছে দিচ্ছেন সংবাদটা। এবং আমাদের সরকারের যে জানেন না তা না, সরকারও জানেন যে 20 কিলোমিটারের মধ্যে, যদি সুন্দরবনের 20 কিলোমিটারের মধ্যে এসব কোনো ইন্ডাস্ট্রি করা যাবে না। এটি বাংলাদেশের নিয়ম না, এটা আন্তর্জাতিক নিয়ম রয়েছে। এবং আমরা এদেশে যেটি দেখি লন্ডনে বা ইউরোপে, একটি লিস্টেড বিল্ডিংয়ে আপনি উইন্ডো পরিবর্তন করতে পারবেন না, সেখানে সরকারের লোকজন বাধা দেয়, কাউন্সিলের লোকজন এসে বাধা দেয়। কিন্তু সরকার, আমার মনে হয় যদি সরকার যদি সদয় হন, তাহলে আমরা হয়তো সরকারের কাছ থেকে আমরা আশা করতে পারি যে সুন্দরবনের আশেপাশে যাতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের তো অনেক জায়গা রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল স্টেট রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, সেখানে নিয়ে যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্র করেন তাহলে আমার মনে হয় সেটি সবার জন্য ভালো হবে। এবং সুন্দরবনে আশেপাশে কেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে হবে এটিও আমরা ঠিক বুঝতে পারছি না, তবে সরকার আমাদের থেকে ভালো জানেন এবং ভালো বুঝেন। আমরা আশা করি সরকার মানুষের যে দাবি দেওয়া রয়েছে, মানুষ যেটি বলছে যে সেটি না করার জন্য, আমার বিশ্বাস সরকার সেটি বুঝবেন। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি যে কেকা ফেরদৌসির যে রন্ধন নিয়ে যে ডকুমেন্টারিটি রয়েছে সেটি যদি আমাদের দর্শকদের একটু দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। দেশ বিদেশের রান্নার অনুষ্ঠান থেকে আজ পয়লা বৈশাখে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে আমি কেকা ফেরদৌসি আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের অনুষ্ঠানে পয়লা বৈশাখে দুটো মজাদার খাবার রান্না করে দেখাবেন আমাদের সবার প্রিয় শিল্পী ফাতেমা তুজ্জোহরা। চলুন আপনার সাথে প্রথমে একটু কথা বলে নিই। ফাতেমা আপা, নববর্ষ শুভেচ্ছা। দর্শকরা টিভি সেটের সামনে যারা বসে আছে তারা বুঝতে পারছে যে আপনি আজকে পয়লা বৈশাখে যে দুটো রান্না করে দেখাবেন, তারা যখন রান্না করবে তারাও বুঝবে যে আপনি মানে রাঁধুনি হিসাবেও খুব ভালো। প্রথমে আপনি কি রান্না করে দেখাবেন? আমরা রান্না করতে করতে কথা বলবো, গান শুনবো। যেটা করে খিচুড়ি বা দেশি রান্না, অনেক রকম ডাল দিয়ে, মানে পাঁচমিশালি ডাল চাল আমরা রান্নাটা শুরু করি।
এই হাড়িটা তাহলে চুলায় দিয়ে দেন। দেশের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরতেছি, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে হচ্ছে আপনাদের জন্য দেশ বিদেশের রান্নার বিশেষ পর্ব। আমাদের আসলে 365 দিনের একটা বছর, সেই বছরে প্রতিদিনই কিছু না কিছু থাকে। তারপরেও সারা বিশ্বের মানুষ 14 ফেব্রুয়ারি প্রতি বছরই ভালোবাসা দিবস হিসাবে পালিত করে, কিন্তু এই দিনটা পালন করলেও আমরা এটা জানি যে ভালোবাসব কি শুধু আমরা একদিন 365 দিনের মধ্যে মাত্র 14 ফেব্রুয়ারিতে, আসলে তা না। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এমন এক জুটি এসছে যাদের দেখলে ভালোবাসার কথা মনে হয়। আপনারা বুঝতে পারছেন সেই জুটি কারা? চলুন, পরিচয় তো করার কিছু নেই, প্রথম একজনকে দেখাই, তারপরে না আরেকজন আসবে। আমার পাশে বসে হাসছে সেই ভালোবাসার জুটির একজন, তানিয়া। তানিয়াকে দেখলেই মনে হয় একজন ভালোবাসার মানুষ। তানিয়া কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি এত সুন্দর করে আমার ইন্ট্রো দিলে। তানিয়া, দর্শকরা ভাবছে ভালোবাসা দিবস আর বলছি তোমাদের জুটির কথা, তোমাকে তো দেখছে, তোমার জুটি কোথায়? জুটি আসবে গান গাইতে গাইতে দেখি, আমরা দেখি তানিয়ার জুটিকে। বাঙালি জাতির জীবনে একটা আনন্দের দিন, কারণ আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। পিছনে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো বঙ্গবন্ধু পৈতৃক বাড়ি। উনি যখনই টুঙ্গি পাড়ায় আসতেন তখনই এই বাড়িতে থাকতেন। আজকে বঙ্গবন্ধুর প্রিয় দু দুটি খাবার যিনি রান্না করে দেখাবেন, তিনি আপনাদের সবার একজন প্রিয় শিল্পী। চলুন প্রথমে তার সাথে কিছু কথা বলে নিই। আপা আসসালামু আলাইকুম। দেবিকা আপা, আপনার এখন কেমন আছে? যার জন্য তোমার এই রান্নার অনুষ্ঠানে আসতে পারলাম, আরো বিশেষ করে তুমি আমার আব্বার পছন্দের রান্না জানতে চাইছি। আমি দর্শকদের সেটাই বললাম যে আপনার আব্বার জন্মদিন উপলক্ষে আমাদের এই বিশেষ পর্বে আপনি তার প্রিয় একটা খাবার রান্না করে দেখাবেন। আপা, মানে আপনার আব্বা তো গান করতেন, এবং আপনি বেশ ছোট অবস্থাতে উনি পৃথিবী থেকে চলে গেছেন না, তারপরে আপনার মনে আছে যে আপনি মানে মার তখন রান্না করতেন নিশ্চয়ই, মায়ের হাতের কোন রান্না আপনার বাবার খুব প্রিয় ছিল? আসলে কি, আব্বা কিন্তু খুব সিম্পল খাওয়া পছন্দ করতো, মানে খুব রিচ খাওয়া, বিরিয়ানি, কোফতা, এগুলো ধরনের থেকে আব্বা সাধারণ খাওয়া যেগুলো। এবং একটা জিনিস দেখেছি, আব্বা যদিও খুব মানে অল্প বয়সে চলে গেলেন পৃথিবী থেকে, আব্বা কিন্তু খুব হেলথ ফুড খেতেন, মানে মোটামুটি তেল চর্বি কম, এই ধরনের। আর আরেকটা জিনিস বলছিলেন যে উনি দেশি খাবার খেতে পছন্দ করতেন। তাহলে আজকে আমাদের অনুষ্ঠানে কি রান্না করবেন? আজকে আমি এমন একটা রান্না দেখাতে চাচ্ছি, আব্বার খুব প্রিয় মাছ চিলি ইলিশ মাছ আর বাইন মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ, ওনার প্রিয় ইলিশ মাছের একটা রান্না আমি দেখাতে চাচ্ছি তোমাকে, যেটা আব্বা কোথাও যেন খেয়ে এসেছিলেন। আচ্ছা, এসে মাকে রেসিপিটা বলতে চাচ্ছে, বলেছেন দেশ বিদেশের। আজ বাঙালির ঘরে ঘরে আনন্দ, কারণ আজ 25শে বৈশাখ, আমাদের সবার প্রিয় কবিগুরুর জন্মদিন। আজ আমরা কবিগুরুর দুটো প্রিয় খাবার রান্না করে আপনাদের দেখাবো। আজকে আমরা এসেছি কুষ্টিয়ার শিলাইদার কুঠি বাড়িতে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কুঠি বাড়ি, আর আমার সাথে যিনি আজকে অনুষ্ঠানে কবিগুরুর দুটো প্রিয় খাবার রান্না করে দেখাবেন, তিনি ইসলামের সাথে এখন প্রথমে কথা বলিনি। ভাবি কেমন আছেন? ভালো, আপনি ভালো? আমি ভালো আছি। কেমন লাগছে আপনার? কিরকম যে একটা অনুভূতি হচ্ছে আসলে, এটা ভাষায় বলে প্রকাশ করা খুবই। সালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ডকুমেন্টারি দেখে আমরা ডকুমেন্টারি দেখেছি, এবং আপনারা দেখেছেন কেকা ফেরদৌসির দেশ বিদেশের রান্না, এবং সেখানে অসংখ্য জায়গায় কিন্তু তিনি ঘুরে বেড়ান, এবং বিভিন্ন জায়গায় তিনি বঙ্গবন্ধুর বাড়িতেও গিয়েছেন, টুঙ্গিপাড়ায়, কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে গিয়েছেন, এবং পৃথিবীর লন্ডনে, আমেরিকা, ইউরোপের সব কটি দেশেই আমার মনে হয় আপনার আপনি ঘুরে ফেলছেন নাকি? মোটামুটি ঘুরেছি পৃথিবীর অনেক বড়। কতটা দেশ? অনেকগুলো দেশে ঘুরেছি। বাংলাদেশ? বাংলাদেশের আমার মনে হয় যতগুলো মানে জেলা আছে, দুই একটা ছাড়া সবগুলোই আমার ঘোরা হয়েছে, 2-3 বার করে এক এক জেলায়। বাংলাদেশ? আমার প্রোগ্রামের জন্য বিভিন্ন সময় গিয়েছি। আর ওয়ার্ল্ডের কতটা দেশ? ওয়ার্ল্ডে তো অনেক দেশ, তারপরেও একদিন বোধহয় গুনেছিলাম, মনে হয় 30-35টা দেশ তো হবেই। 30-35টা দেশ হবে না, বেশি হবে, আমার তো মনে হয় বেশি হবে। বেশি হবে মানে ওইভাবে আর কি কাউন্ট করিনি কখনো, যেমন গত বছরই মানে কাউন্ট করেছিলাম যে এক বছরে 15টা দেশে গিয়েছি লাস্ট ইয়ারে। এক বছরে? গত বছর।
তাহলে তো আপনি ইয়াং এনার্জি আছে না প্রতিদিনই মানুষের বয়স বাড়ে আমারও বয়স বাড়ছে আর আমি রান্নার প্রোগ্রামই করছি বললাম যে শুরুতে যে সেটাই 22 বছর ধরে মানে টিভিতে রান্নার প্রোগ্রাম করছি তার আগে আমার মানে সবার প্রথম আমার 1987 এ আমার প্রথম রান্নার একটা সিডি বেরিয়েছিল তো ক্যাসেট সিডি না ভুল বলছি ক্যাসেট এবং আমার জানার মতো বাংলাদেশে কারো রান্নার ক্যাসেট কোনোদিন বের হয়নি আগে যে ফিতালা যে ক্যাসেট ছিল আমাদের ক্যাসেটটা 87 এটা বেরিয়েছিল এবং এটা খুব ভালো বিক্রি যারা বের করেছিল খুব ভালো এটা সেল হয়েছিল তো একদিকে ছিল বাংলাদেশি রান্না আরেকদিকে ছিল মোগলাই আর চাইনিজ রামানি সবসময় আমি সারা পৃথিবী ঘুরে বিভিন্ন দেশে রান্না করি আমার সবসময় বাংলাদেশি রান্নাকে প্রমোট করতে বেশি ভালো লাগে তারপরে একটা যে কম্পিটিশনের কথা বলছিলেন আমরা তো এখন পুরো ডিসিশন নিইনি কিভাবে করব তবে আমরা হয়তো বাংলাদেশি রান্না নিয়ে মানে ইংল্যান্ডে যে রান্নার প্রতিযোগিতাটা করব সেটাই করার চেষ্টা করব হ্যাঁ বাংলাদেশি রান্না নিয়ে আমরা করব তবে আপনি এই যে মানে রান্না মানে বাংলাদেশি রান্নাটা টেস্টি না অন্য দেশের রান্না টেস্টি কোনটা টেস্টি আসলে আমরা তো মানে বাঙালি আমাদের মশলাদার খাবার ভালো লাগে অন্য দেশে তো আপনি ইউরোপ বলেন আমেরিকা বলেন বা আপনি ইংল্যান্ডের কথাই বলেন এরা তো মশলার মধ্যে গোলমরিচ লবণ ছাড়া আর তেমন কিছু খায় না সত্যি কথা যেটা কিন্তু আমরা অনেক স্পাইসি খাবার খাই ওটা কি আমাদের জন্ম থেকে খাই বলে আমাদের মুখে ভালো লাগে এবং আমি মনে করি যে আমাদের রান্নার ভ্যারাইটি আছে এদের চেয়ে অনেক বেশি আমাদের এক একটা রান্নার কালার একরকম স্বাদ এক এক রকম যেমন আমি কুরমা রান্না করলাম হোয়াইট কালার হলো আবার রিজালা রান্না করলাম একটু রেডের মধ্যে চলে গেল এর মানে কালারফুল রান্না বলতে গেলে সত্যি কথা বলতে হবে যে আমাদের দেশের রান্না আর এখন তো ফিউশনের যুগ আমরা দেশি রান্নার সাথে বিদেশি রান্না মিলিয়ে নানা ধরনের খাবার তৈরি করছি আর একটু আগে একজন দর্শক বললেন যে আমার যে জিনিসটা তাদের ভালো লাগে যে কম সময়ে কম জিনিস দিয়ে রান্না করা এটা আমি সব প্রোগ্রামেই বলি যে আমার মেন একটা জিনিসই হলো আপনি কম খরচে কম জিনিস দিয়ে কিভাবে অন্য ধরনের নতুন ধরনের বা দেশীয় ঐতিহ্যবাহী খাবার মজা করে রান্না করতে পারবেন মানে কম স্পাইস কম বলছি না মানে যেটাই যতটুকু লাগে কিছুটা তো দিতেই হবে না খারাপ অবশ্যই না যেমন অনেকে বলে যে হলুদ তার কি দরকার হলুদে যখন তরকারি রান্না করা হয় হাত দিয়ে খেলে হাতটা হলুদ হয়ে যায় বিচ্ছিরি লাগে দেখতে কিন্তু হলুদটা কিন্তু আপনার হজমের জন্য খুব ভালো জিনিস শরীরের জন্য ভালো প্রত্যেকটা মানে মশলারই কিন্তু এক একটা গুণ আছে শুধু শুধু এই মশলাগুলো মানে আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন এমন আমরা বলতে পারবো না বিভিন্ন কারণ আছে এবং বিভিন্ন মশলাটা মানুষের বিভিন্ন উপকারে আসে মানে উপকারে আসে তবে অতিরিক্ত কোনো কিছু খাওয়া তো সবাই ভালো না এটা আমাদের জানতে হবে যে কোন তরকারিতে কতটুকু মশলা দিতে হবে কি করতে হবে সব তরকারিতে সব মশলা দিয়ে দিলে তো হবে না আমি যে মাংসের মশলা দিয়ে এখন মাছ রান্নাম বললাম খুব ভালো হয়েছে মাছটা এটা আসলে হবে না মাছে কম মশলা দিয়ে পাতলা ঝোল করে সবজি দিয়ে যে সবচেয়ে ভালো রান্না করতে পারবে তাকেই আমরা বলবো যে না এ সত্যিকারের আসল রাঁধুনি এখন মানে আপনি বলছেন যে দেশে চেঞ্জ হচ্ছে বা অনেকে রান্না করতে পারে রান্না করতে পারে বাট টেস্ট তো হয় না মানে স্বাদ হয় এখন হয় কি মানে রান্নাটা তো এক এক জনের হাতে আমরা যে তিনজন এখানে বসে আছি আমরা তিনজন যদি একই জিনিস দিয়ে পোলাও রান্না করি যখন কাউকে টেস্ট করতে দিবেন ওরা কিন্তু চোখ বন্ধ করেও যদি দেন আমার মনে হয় বলতে পারবে যে মানে তিনটা তিন রকম টেস্ট হয়েছে কখনই সেম জিনিস দিয়ে রান্না করবো আমরা তিনজন হয়তো কোনোটা দেখা যাবে আমারটা হয়তো পারফেক্ট হবে আপনারটা হয়তো চালটা একটু নরম হবে আমার হাজবেন্ডটা হয়তো চালটা একটু শক্ত থাকলো তাতে যে টেস্টের যে একটা যে তফাৎ ওটা হয়ে যাচ্ছে না যার জন্য হচ্ছে কি রান্নার সব কিছুই সবারকে দিয়ে হয় না ছোটবেলাতে আমরা সবাই ছবি আঁকি স্কুলে আর্টিস্টই কয়জন বলেন হাত থাকতে হয় বলে যে দাদি নানিদের হাত ছিল আসলে তারা তো রান্নাই চর্চা করতেন আর কিছু করতেন না যার জন্য চর্চার একটা বিষয় আছে কিন্তু কাজটা মানে সুন্দর করে করা যেমন আমরা যে কম্পিটিশনে যাই তখন দেখি কে কত ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে কাজ করছে তাদের আমরা নাম্বার কেটে দিই দেই কারণে যে সে গুছিয়ে রান্না করতে জানে না ওটাও কিন্তু একটা কোয়ালিটি আর শুধু সাজালে তো হবে না আপনার খাবারটা দেখতে ভালো হতে হবে মানে রং তার গন্ধ এই দুইটা জিনিস মেন কিন্তু অনেকে মনে করে আমি রান্নাম না ভালো শুধু সাজালাম তা হবে না ডেকোরেশন দিলে হবে না শুধু ডেকোরেশন দিলে হবে না অল্প ডেকোরেশন হোক কিন্তু তারটা খাবারটা যদি দেখতে ভালো হয় গন্ধ ভালো হয় স্বাদ ভালো হয় তাহলে সে ফার্স্ট হতে পারবে শুধু ডেকোরেশন দিয়ে প্রথম হওয়া যায় না ডেকোরেশন দিয়ে প্রথম হওয়া যায় না বাবু ভাই অভিজ্ঞতা কম তারপরেও আমি একটু বলি সেটা হলো যে আমাদের মারা এবং নানা নানি দাদিরা
তো ওনাদের হাতের রান্নার ডেফিনেটলি আমাদের মুখে এখন লেগে আছে। আমার যেটা মনে হয় যে আমরা এখন তো গুঁড়ো মশলা ইউজ মানে ব্যবহার করি, আমরা ইউজ করি, কিন্তু আগে তো ওনারা বাটা মশলা ব্যবহার করতেন, তো বাটা মশলার টেস্ট আসলে আলাদা, একেবারেই ডিফারেন্ট, এবং এটাও একটা জিনিস হারিয়ে গেছে আমাদের মানে রান্নাঘর থেকে, কালচার থেকে হারিয়ে গেছে। তো সুতরাং আমার কেন জানি মনে হয় এটাও একটা রিজন স্বাদ কমে যাওয়ার, যে বাটা মশলা ইউজ করি না আমরা এখন আর আগের মতো। এখন তো ওই যে গুঁড়া মশলা মানে সবাই ইউজ করে। আর সবাই এমনি যেমন মনে করেন আপনি এখন যে আপনি যখন মানে মনে করেন ছোট ছিলেন একদম 10-12 বছরের, তখন কিন্তু আপনি দেখতেন যে আপনি সিলেটি মানুষরাই শুধু শতকরা দিয়ে গরুর মাংস রান্না করতে জানে, বাংলাদেশের অন্য অঞ্চলের মানুষ জানে না। কিন্তু আমি মনে করি আমরা চ্যানেলের মাধ্যমে আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশি মানুষকে কিন্তু শতকরা দিয়ে গরুর মাংস রান্নাটা শেখাতে পেরেছি, এবং আপনাদের যে স্পেশাল বিন্নি ভাত করেন যে একটা ফুটা ফুটা হাড়ির মধ্যে, এগুলো সব কিন্তু আমরা দেখিয়েছি। যে আমরা মানে আমি দেখি যে বাইরে ছেলে পেলেরা ছোট ছোট রেস্টুরেন্ট দেয় স্টুডেন্টরা বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপে, তাদের হলো নাম দিয়ে রাখে বাংলাদেশি কিন্তু খাবার থাকে ইন্ডিয়ান, কেন ওরা বলে বাংলাদেশি খাবার এরা চেনে না, তার জন্য আমরা যদি বলি নামটা বললাম বাংলাদেশি দিয়েছি নাম বাংলাদেশি নাম, কিন্তু খাবারটা যদি বলি বাংলাদেশি তাহলে সহজে কাস্টমার পাওয়া যায় না। আসলে হচ্ছে কি জানে না তো সবাই যে বাংলাদেশি খাবারের মধ্যে যে কত বৈচিত্র্য আছে, আমাদের এক এক অঞ্চলে এক এক রকম খাবার। তবে আমাদের আমাদের দেশে ঢাকাইয়া যারা মানে আদিবাসী ঢাকা, তারা বোধহয় একটু বেশি খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ঢাকার লোকদের যেটা হলো যে বিরিয়ানি কাবাব কাবাব, তারপরে আপনার একটু রিচ ফুডের একটা প্রচলন বেশি ছিল ঢাকায়, এখনো আছে কিন্তু আগের মতো নেই ডেফিনেটলি। তবে এই খাবারগুলো কিন্তু খুব মানে মজার খাবার, মজার তো অবশ্যই, ঢাকাইয়ারা মানে বেশি খায়, মানুষ আজকাল আসলে সেটা বেশি খায়, আইটেম তৈরি করে বেশি, আসলে বেশি খাওয়ার ব্যাপারটা যার খেতে পারে যে বেশি সেই খায়। আসলে মানুষ আজকাল মনে হয় মানে যে চর্বি জাতীয় খাবার যে ফ্যাট ফুড যেগুলো ওগুলো রান্না করতে পছন্দ করে, সেই সাথে কিন্তু আবার যেগুলো মানে স্বাস্থ্যসম্মত খাবার সেগুলো রান্না করতে পছন্দ করে। আপনি দেখবেন এখন বাংলাদেশে কোনো বাসায় বেড়াতে গেলে আপনি দেখবেন অনেক চেঞ্জ হয়ে গেছে, যে বাসায় যাচ্ছেন সেই ভাবি হয়তো আপনার জন্য বিরিয়ানি কোরমা সবই করেছে, সেই সাথে দেখবেন টেবিলে দুটো একটা সালাদ দিচ্ছে, আগে যেমন শুধু শসা টমেটো সালাদ ছিল তা না, আজকাল আমাদের প্রোগ্রাম দেখে দেখবেন যে একদম মিডল ক্লাসের কোনো ফ্যামিলির বাসায় যদি যান দেখবেন তারা দেখবেন 2-3 রকম সালাদ প্রথমে পরিবেশন করছে। তার মানে কি এটা যে আমার হাজবেন্ড যেমন এই যে প্রকৃতি নিয়ে মানুষের সচেতনতা সৃষ্টি করছে, তা আমি মনে করি যে এত বছর ধরে যেমন রান্না করছি টিভিতে মানুষকে অনেক সচেতন করতে পেরেছি যে কোন ফুডটা খাওয়া উচিত বেশি কোনটা কম খাওয়া উচিত। তবে এটাও ঠিক আমাদের তো দেশ এত মানে বড় লোকের দেশ না, আমাদের দেশের মানে 90% লোকই পুষ্টিহীনতায় ভুগছে, সেখানে যদি আমরা ক্যাম্পেনিং করতে পারি না যে আপনারা তেল খাবেন না, আমরা বলছি তেল দেন কিন্তু পরিমিত দেন, মাসে একদিন বেশি রিচ খাবার খান কিন্তু সারা মাস নর্মাল খাবার খান। একটা জিনিস আমি বলি যে দেশ বিদেশের রান্নার মাধ্যমে যে জিনিসটা উঠে আসছে যে সারা বাংলাদেশে যে আমাদের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো যেটাকে আমরা বলি ট্রেডিশনাল ফুড, ট্রেডিশনাল খাবার, সেই ট্রেডিশনাল খাবার যেমন সিলেটে যেমন কেকা বললো একটু আগে সাতকরার দিয়ে খাবার রান্না করা গরুর মাংস, চিটাগাঙে আছে আপনার মেজবান আছে, তারপর আরেকটি খাবার কালাভুনা আছে, আরেকটি খাবার আছে যেটা কম লোক জানে সেটা হলো দোমাচা। দোমাচা এটাও খুব মজার একটা খাবার, শিমের বিচি এবং শুটকি এবং তাজা মাছ তিনটা মিলিয়ে রান্না, এবং এই ধরনের কিছু রান্না যেমন বিভিন্ন অঞ্চলে আছে, যেমন আপনার ফরিদপুরে আপনার হাঁসের মাংস নারকেল দিয়ে রান্না করে, ঐতিহ্যবাহী রান্নাগুলো বিভিন্ন অঞ্চলে আছে, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, যেগুলো হারিয়ে যাচ্ছে, সেই জায়গাটাই কিন্তু যেটা করছে যে ওখানে গিয়ে গিয়ে রান্নাগুলো ওখানকার লোকের সাথে মানে ওখানে যারা বিভিন্ন পুরনো মহিলারা আছেন যারা আগের আমলের অথবা তাদের মার কাছ থেকে শিখেছেন, ওই রান্নাগুলো কিন্তু উঠিয়ে আনছে কিন্তু ওখানে গিয়ে রান্না করছে। তো সেটা একটা জিনিস হচ্ছে যে এই রান্নাগুলো কিন্তু প্রিজার্ভ হচ্ছে, কিন্তু আমি বলবো যে হারিয়ে যাওয়ার থেকে হয়তো রক্ষা পাবে ওর এই অনুষ্ঠানের কারণে।
থ্যাংক ইউ বাবু বাবু আমরা আরেকটা ডকুমেন্টারি দেখতে যাচ্ছি আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি যে বাবু ভাই যেটি ডকুমেন্টারির আরো কিছু অংশ রয়েছিল সেটা যদি একটু দেখানো হয় দর্শকদের প্লিজ প্রকৃতির নানা উপাদান সাধারণ মানুষের কাছে উপস্থাপন জীববৈচিত্র্য সংক্রান্ত গবেষণা ও বিপন্ন প্রতিবেশ ও বন্য প্রাণী সংরক্ষণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রকৃতি সংরক্ষণের সচেতনতা তৈরিতে প্রকৃতি ও জীবন শিরোনামে বাংলাদেশের প্রথম পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনুষ্ঠান নির্মাণ ও প্রচার এই ফাউন্ডেশনের অন্যতম কার্যক্রম এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন কর্মকাণ্ডে ফাউন্ডেশন নিয়মিত অংশগ্রহণ করছে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সাধারণ মানুষের হাতে পৌঁছে দিতে ফাউন্ডেশন নিয়মিত প্রকাশনা হিসেবে বের করছে বই লিফলেট ক্যালেন্ডার ও ডিভিডি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকাশিত হচ্ছে প্রকৃতি বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা প্রকৃতি বার্তা এই প্রকাশনাগুলোর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারছে দেশের বিপন্ন প্রাণী উদ্ভিদ এবং পরিবেশ সংরক্ষণে ফাউন্ডেশন বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর নিয়মিতভাবে আয়োজন করা হয় প্রকৃতি মেলা দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে এই মেলার সকল আয়োজনের মধ্যেই থাকে প্রকৃতি রক্ষার বার্তা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বহুমাত্রিক কাজ তুলে ধরা এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ সচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখার জন্য চ্যানেল আই পরিবেশগত শিক্ষা প্রচার ক্যাটাগরিতে জাতীয় পরিবেশ পদক 2012 অর্জন করেছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য এ ফাউন্ডেশন ক্লাইমেট চ্যাম্পিয়ন ইন নলেজ ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে HSBC দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড 2012 অর্জন করে এছাড়া এ ফাউন্ডেশন বন্যপ্রাণী সংরক্ষণ ও সচেতনতা তৈরিতে অবদান রাখার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সর্বোচ্চ জাতীয় পদক বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন 2013 অর্জন করে জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে প্রদান করেছে বিশেষ সম্মাননা পরিবেশ বিষয়ে বহুমুখী কাজের স্বীকৃতি হিসেবে এই ফাউন্ডেশনকে সিঙ্গাপুর থেকে বেস্ট এনজিও হিসেবে বিজনেস এক্সেলেন্সি অ্যাওয়ার্ড 2014 প্রদান করা হয় এছাড়া পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা তৈরিতে বিশেষ অবদান রাখার জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুখিত মজুমদার বাবু 2015 সালে জাতীয় পরিবেশ পদক লাভ করেন বাংলার বিবর্ণ প্রকৃতিকে সজীব করে তুলতে প্রয়োজন দল মত নির্বিশেষে দেশের সবার সমন্বিত প্রচেষ্টা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আগামী দিনগুলোতে সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন এই প্রত্যয়কে সামনে রেখে দেশের সবার সহযোগিতায় বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডকুমেন্টারি আপনারা দেখেছেন আমরাও দেখেছি ডকুমেন্টারি আমি বাবু ভাই তো কাজ করছেন আমি প্রোগ্রাম দেখি প্রকৃতি ও জীবন এবং আজকে ডকুমেন্টারিতে আমি বেশ কিছু অ্যাওয়ার্ড যে আপনি পেয়েছেন বেশ কয়েকটি অ্যাওয়ার্ড বঙ্গবন্ধু
অ্যাওয়ার্ডে আপনি ভূষিত হয়েছেন এবং সম্প্রতি আপনি আমেরিকা থেকে লন্ডনে এসেছেন এবং আমেরিকা ফুড ম্যাপ আপনি ওবানাতে আপনি পুরস্কৃত হয়েছেন আপনার কেমন লাগে এইসব মানে যখন অ্যাওয়ার্ড পান আপনি ডেফিনেটলি ভালো লাগে অ্যাওয়ার্ড পেলে কিন্তু দায়িত্ব কিন্তু আরো বেড়ে যায় যে কোনো পুরস্কার কিন্তু পেতে ভালোই লাগে কিন্তু এই পুরস্কার পেয়ে যেন ভুলে না যাই যে কাজটি করছি এবং আত্মহারা হয়ে যেন মনে না করি যেন অনেক কিছু করে ফেলেছি আমি মনে করি যে আমি খুবই ক্ষুদ্র একটা জায়গায় কাজটা করতে পেরেছি এখনো অনেক দূর যেতে হবে অনেক কাজ বাকি আছে আর আমরা বাংলাদেশে কাজ করতে গেলে কিন্তু নানা বাধা বিপত্তি আছে নানা ধরনের সমস্যা আছে তো সব কিন্তু কাটিয়েই কিন্তু কাজকে এগিয়ে নিয়ে যেতে হয় তো অনেক সময় অনেকে হয়তো ভুল বোঝেন আমাদের পদক্ষেপে কিন্তু আসলে বাংলাদেশটা ঠিক ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রি না তো তো সুতরাং আমরা কিন্তু আমাদের মতো করেই কিন্তু আমাকে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং একটা জায়গায় পৌঁছতে পারলে পরে তখন কিন্তু আমরা এই পশ্চিমা দেশের মতো সবকিছু করতে পারবো কিন্তু আমরা কিন্তু চাইলেই কিন্তু জঙ্গি মনোভাব নিয়ে আমরা কিন্তু সবকিছু করে ফেলতে পারবো না কিন্তু যা একেবারে সংগ্রাম করে সব করে ফেলবো সেটা সম্ভব না কারণ যে দেশে দারিদ্র আছে যে দেশে আপনার শিক্ষার হার কম যে দেশে নানা সমস্যার মধ্যে আমরা আছি এবং সেখানে কিন্তু আপনি রাতারাতি সব হবে না সুতরাং ধৈর্য ধরেই কিন্তু আগাতে হবে এবং আমাদের কাজ করে যেতে হবে এবং আমরা যদি হতাশ হয়ে যাই যে হতাশ হয়ে ভাবলাম যে না দূর কাজ তো হচ্ছে না কিংবা এত সময় নিয়ে করব কেন কিন্তু আমি মনে করি যে কোনো এক জায়গার থেকে শুরু করতে হয় এবং শুরু করলেই কিন্তু সেটা আগায় আর শুরু না করলে তো ওখানেই থেমে থাকলো আর আরেকটি কথা আমি যেটা সবসময় বলি যে আমরা আমাদের যার যা ক্ষমতা আছে যার যেটুকু ক্ষমতা তার সাথে যদি একটু মমতা মিশিয়ে আমরা আগাই আর হাতে হাত মিলাই যে কোনো জিনিসই কিন্তু করা সম্ভব এবং সেইখান থেকে আমি বলবো যে পুরস্কার ব্যাপারটা ভালো পুরস্কার এসে দেয় আপনার প্রেরণা দেয় আগানোর জন্য সামনে কিন্তু পুরস্কার পেয়ে যেন ভুলে না যাই যে কাজটি করছি আমরা আইটি কাজ করি যেমন প্রতি বছর কিন্তু আমরা বই বের করি কিন্তু এটা ডকুমেন্টারি তো দেখানো হলো প্রতি বছর বই বের করি পত্রিকা বের করি তো তিন মাস পর পর এবং এই 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 বইটি আমার গত বছরের লেখা আমার অনেক ঋণ আছে মানে বাংলাদেশের প্রতি আমার ঋণ আছে সেটাই যে আমি যাই হই না কেন আজ ওই বাংলাদেশি কিন্তু আমাকে দিয়েছে তাই না বাংলাদেশ যদি না হতো আমি কিন্তু কিছুই না তাই না তো সেরকম আমার দেশ আমার প্রকৃতি তো প্রতি বছর এই বইগুলো কিন্তু আমরা বিনামূল্যে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি এনজিও প্রতিষ্ঠানকে আমরা দেই আর ডিভিডিটাও বের করি প্রতি বছর ডিভিডি বের করি এই ডিভিডি পুরো এক বছরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা এগুলো কিন্তু দেই এছাড়াও আমরা যেমন ক্যালেন্ডার করছি প্রতি বছর তারপরে আপনার কাগজে আমাদের ডেইলি নিউজ পেপার যে সেখানে প্রতি দু সপ্তাহ অন্তর অন্তর আমাদের নানা ধরনের ফিচার যায় সরি এই যেতে যায় এক সপ্তাহ প্রতি সপ্তাহে আর যেটা হয় দু সপ্তাহ পর পর যেটা হলো যে আমরা নানা ধরনের যে লেখাগুলো এই লেখাগুলো কিন্তু বিভিন্ন পত্রিকায় দিই আর একটি পত্রিকায় আমরা প্রতি সপ্তাহে আমাদের লেখা যায় আর এই প্রকৃতি বার্তা এটা তিন মাস পর পর বের হয় এটা একটা ম্যাগাজিন এবং আমরা চেষ্টা করছি যেটা সেটা হলো যে প্রিন্ট ইলেকট্রনিক্স এবং অন্যান্য মাধ্যমে যত সোশ্যাল মিডিয়াতে যতভাবে পারা যায় অ্যাওয়ারনেসটাকে ছড়িয়ে দেওয়া আর একটি জিনিস আমি বুঝি যে মিডিয়ার কিন্তু একটা বিশাল ক্ষমতা বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ার এবং ইলেকট্রনিক্স মিডিয়া কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু সবার মাঝখানে যেতে পারে এবং এক মুহূর্তের মধ্যে সে কিন্তু পৌঁছে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি লোকের মাঝে তো সুতরাং এটা আমি বলবো যে একটা সবচেয়ে ভালো মাধ্যম যেখানে আমাদের বাংলাদেশে শিক্ষার হার কম সেখানে কিন্তু আমাকে কিন্তু ওই বই পুস্তক দিয়ে সব কাজ করতে পারবো না কিন্তু আমি আমাকে তাকে কিন্তু ভিজুয়ালি তাকে দেখাতে হবে বোঝাতে হবে যে এই জিনিসটা কেন দরকার এবং এটাকে কেন রক্ষা করতে লাগবে আমাদের তো এই ব্যাপারগুলো যেটা আমরা করছি যে সেটা হলো সর্বদিক থেকে এর মধ্যে আমরা আরেকটি কাজ করেছি আমরা আমি কিন্তু প্রতি বছর এখন একটা টেলিফিল্ম করি এক একটা সাবজেক্টকে ধরে গত বছর করেছিলাম আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে
আমরা গাজ বন্ধু বলে একটি টেলিফোন করেছিলাম, একটা মেয়ে খুব গাজ ভালোবাসে সেই নিয়ে কাহিনী। আর এবার করেছি আমরা পাখির উপরে, এক গ্রামের এক কৃষক, সে পাখি ভালোবাসে এবং পাখিকে সে খাঁচার থেকে মুক্ত করে দেয়, মাদক বোরের টিয়া পাখি আটকে রেখেছিল, তো সেই নিয়ে একটা ক্লাইম্যাক্স এবং ঘটনা। তো এই নানাভাবে কিন্তু আমরা অ্যাওয়ারনেসটা দেওয়ার চেষ্টা করছি যে শুধু একটি মাধ্যম না, যেন সব মাধ্যম দিয়ে যেন আমরা পৌঁছতে পারি। আর আমি বিশ্বাস করি যে শুধু টেলিভিশন প্রোগ্রাম করলে হবে না, আমাদের কিন্তু ফিল্ডে যেতে হবে, যে কাজটি আমরা করি ফিল্ডে যাই, রিসার্চ ওয়ার্ক করি, তো সবকিছু মিলিয়ে কিন্তু এটা আমি বলবো যে সব দিক থেকে একটা চেষ্টা, প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টার কারণে হয়তো আমি বলবো যে এই ছ বছরে আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি। এবং সেখান থেকে আমি মনে করি যে যেভাবে আগে পশু পাখি হত্যা করা হতো এবং যেভাবে মানুষ পলিউশন বাড়াতো, সেখানে আমি বলবো যে আমরা একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি। এবং এখন কিন্তু আমি বলবো যে আগের চেয়ে অনেক অনেক বেটার বাংলাদেশের অবস্থা এই ব্যাপারে। হ্যাঁ, তাই বলে আমি বলবো না যে সব হয়ে গেছে, মানে অনেক দূর যেতে হবে আমাদের। মানুষকে সচেতন করার জন্য আপনি যে বিভিন্ন সময় আমি দেখি আপনার প্রোগ্রামে যে আপনি মানে বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছেন, এবং স্কুল কলেজে যাওয়াটা কি আপনি মনে করেন যে একটু বেশি 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 করে যাওয়া উচিত? আরো বেশি যেতে পারলে আমি বলবো যে খুব ভালো হবে, আমরা যদি আরো বেশি যেতে পারি। এবং হয় কি, এত কিছুর মধ্যে ইনভলভ যার কারণে কিন্তু সবকিছু যে মানে সবসময় করতে পারি তা পারি না, কিন্তু এবং আমার মনে হয় আপনার এই প্রোগ্রামটা আরো আগে যদি মানে কি হতো এই করা যেত। হ্যাঁ, ডেফিনেটলি এটা আরো 10 বছর আগে শুরু করা উচিত ছিল, তখন বোধহয় আপনি বেশি সময় দিয়েছেন কেকা পায়। না, এক একটা বোধ তো এক এক সময় তৈরি হয়, তো সুতরাং আমি বলবো যে ইট ইজ বেটার টু বি লেট দ্যান নেভার। বাবু ভাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি কি বইগুলো আমাদেরকে দিয়ে যাবেন? অবশ্যই যাবেন। আমি এই বই ডিভিডি পত্রিকা এগুলো আমি দিয়ে যাব, এবং আমাদের সুভিনিয়র আরো কিছু আছে সেগুলো দিয়ে যাব। ওকে, থ্যাংক ইউ কেকাপা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনি ইউরোপের দর্শক যারা রয়েছেন, শুধু ইউকেতে না পুরো ইউরোপে যারা আজকে এই প্রোগ্রামটি করছে, তাদের উদ্দেশ্যে আজকের মতো আপনার শেষ বক্তব্য। আসলে আমার মনে হয় যে আমরা যেহেতু লন্ডনে চ্যানেল আয়ের অফিসটি এখান থেকে অনুষ্ঠানটা করছি, দর্শকদের একটু আগে যে কম্পিটিশনের কথাটা বলছিলাম, তো এটা হয়তো আমরা মানে নেক্সট ইয়ারে যখন করব হয়তো শুধু ইউকেতেই হয়তো করতে পারবো। তবে ইউরোপের যেসব দর্শকরা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদের জন্য আমি বলতে চাই যে শোয়েব ভাই এবং এখানে মানে যারা এখানে পারমানেন্ট মানুষ আছেন, আমাদের প্রিয় মানুষরা, তাদের চেষ্টা আমরা মানে নেক্সট ইয়ারে না পারলেও তার পরের বছর হয়তো পুরো ইউরোপ এবং ইউকেকে একসাথে করে অনেক বড় করে কম্পিটিশন একটা করতে পারবো রান্নার এবং দেশি রান্নার। এবং এর জন্য আমার মনে হয় যারা আমাদের রান্নার প্রোগ্রাম চ্যানেলে রেগুলার দেখেন তাদের সহযোগিতা লাগবে। আপনারা সবাই শোয়েব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা সামনের বছর এবং তার পরের বছর বিরাট করে দুটো কম্পিটিশন নিয়ে আসতে পারবো চ্যানেল এর মাধ্যমে। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শেষ কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, সেটা হলো যে আপনারা যারা থাকেন, এটা একটা উন্নত দেশ, এবং ইউকেতে যারা থাকেন, ব্রিটেনে যারা আছেন অনেক বছর ধরে, আমি জানি আপনারা বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশ আপনাদের একটি বলবো যে নারীর সম্পর্ক আপনাদের এই বাংলাদেশের সাথে। এবং সেই সূত্রে আমি বলবো যে সমালোচনা অবশ্যই করবেন বাংলাদেশের, আমাদের ভুল ত্রুটি থাকলে, কিন্তু একটি জিনিস মনে রাখবেন যে আমাদের সবারই কিন্তু দায়িত্ব আছে বাংলাদেশের জন্য কিছু করার। আপনারা যারা এখানে থাকেন, এখানে একটা উন্নত ব্যবস্থার মধ্যে থাকেন, আপনাদের চোখে বেশি পড়ে আমাদের ভুল ত্রুটিগুলো কিংবা আমাদের অবস্থাগুলো। সুতরাং আমি বলবো যে আপনারা কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে একটি গাছও যদি লাগান এবং আপনাদের এলাকাতে, এবং যদি আপনাদের পুকুর যদি দূষিত হতে না দেন, এবং আমাদের আপনারা এই পশু পাখি রক্ষা করার ব্যাপারে যদি কোনো কর্মসূচি নেন, আসলে আপনাদের একটি পাউন্ড কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিরাট ব্যাপার। এবং আপনাদের সাহায্য কিন্তু বিদেশে যারা থাকেন, আমি তো মনে করি আমাদের বাংলাদেশের বাইরে প্রায় 1 কোটির মতো বাঙালি আছে, এবং সেই বাঙালিরা যদি তাদের একটু এদিকে নজর দেয় এই পরিবেশ প্রকৃতির দিকে, তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু আমি বলবো অবশ্যই অবশ্যই
যা আছে তার চেয়ে অনেক বেটার হবে, অনেক ভালো হবে। সুতরাং আপনাদের কিন্তু একটা সুনজর দিতে হবে বাংলাদেশের দিকে, শুধু সমালোচনা না, আপনাদের হাতও প্রসারিত করতে হবে। ধন্যবাদ জনাব মুকিত মজুমদার বাবু, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদেরকে না চ্যানেলকে সময় দিয়েছেন, ধন্যবাদ। কেকা ফেরদৌসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলকে সময় দেওয়ার জন্য, আপনাদেরই নাকি। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি দুজনের সাথে এবং আমি প্রোগ্রামের শুরুতেই আপনাদেরকে বলছিলাম যে ব্যক্তিগত জীবনে তারা দুজন স্বামী স্ত্রী এবং দুজনই দুটি দিক নিয়ে কাজ করছেন। কেকা আপা দীর্ঘদিন থেকে এই রান্নার কাজ করে যাচ্ছেন এবং বাবু ভাই 6 বছর আগে শুরু করেছেন প্রকৃতি ও জীবন নিয়ে কাজ করছেন। এবং বাবু ভাই একটি কথা বলেছেন যে বাংলাদেশ কিন্তু ইউরোপের কোনো দেশ না, আমেরিকার কোনো দেশ না, বাংলাদেশকে বাংলাদেশের মতো করে দেখতে হবে। আপনারা আমরা যারাই দেশের বাইরে আছি, দেশকে আপনি ব্রিটেনের সাথে যদি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু কষ্ট পাবেন। বাংলাদেশকে আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ 71 দেশ স্বাধীন হয়েছে, 71 থেকে আজকে 2016 44 ইয়ার্স এই 42-44 বছরে বাংলাদেশ এগিয়েছে অনেক, যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল হয়তো ততটুকু হয়নি, তবে থেমে নেই বাংলাদেশ, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে অচিরেই সেটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। জিডিপির গ্রোথ মোর দেন 7%, এটি চারটিখানি কথা না কিন্তু, হয়তো আমাদের যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকতো, আমাদের যদি রাজনীতিবিদরা আরও উন্নত হতেন তারা, তাহলে হয়তো বাংলাদেশ আরও এগিয়ে যেত। এবং শুধু রাজনীতিবিদ না, দেশে অনেকেই কিন্তু যারা সাধারণ জনগণ, অনেকেই কিন্তু আইন কানুনের ব্যাপারে যথেষ্ট শ্রদ্ধাশীল নন। এবং ধীরে ধীরে কিন্তু লেখাপড়ার দিক দিয়ে বাংলাদেশ এগুচ্ছে, শিক্ষা দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, টেকনোলজির দিক দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। একসময় বাংলাদেশে একটি মাত্র টেলিভিশন ছিল, এখন ইলেকট্রনিক্স মিডিয়া, এখন 20-25টি টেলিভিশন কাজ করছে, বাংলাদেশের উন্নয়নে কাজ করছে। এবং টেলিভিশন মিডিয়া যত বেশি হবে দেশ তত এগিয়ে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।